আজ আমি যে বাড়িতে বউ হয়ে যাচ্ছি সেই বাড়িতেই আমার ভালোবাসার মানুষের বসবাস, যাকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি, যার সাথে আমার দীর্ঘ 4 বছরের সম্পর্ক ছিল। সে আজ সম্পর্কে আমার দেবর হতে যাচ্ছে আর আমি তার ভাবি। আমার নাম প্রীতি আর আমার ভালোবাসার মানুষের নাম, মানে আমার দেবরের নাম রোহান। বউ সেজে বসে আছি, আশেপাশে সবাই বলছে আমাকে নাকি একদম পরীর মতো লাগছে। আর আমার বর, মানে রোহানের বড় ভাই রাহাত, নাকি আজকে চোখ সরাতে পারবে না আমার থেকে। আশেপাশের কথাগুলো শুনে মনে হচ্ছে আমি হয়তো কোনো শোপিস, যা দেখে সৌন্দর্যমণ্ডিত হবে রাহাত। বর আসছে বলে সবাই আমাকে রুমে রেখে নিচে চলে গেল বর বরণ করতে, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডটা, মানে নেহা, আমার পাশেই বসে রইল। নেহাটাকে আমি নেহার দিকে ফিরে তাকালাম, দেখলাম ওর চোখ জলে ভরে আছে, কারণ ও তো আমার ভালোবাসা, আমার কষ্ট, আমার এই দীর্ঘ 4 বছরের সম্পর্কে আমার আর রোহানের প্রতিটা মুহূর্তের সাক্ষী। আজ পর্যন্ত ওর কাছে কিছু লুকাইনি। আমি ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কাঁদছিস কেন? রোহান কেন এমন করলো প্রীতি? তুই কিভাবে থাকবি ওকে ছাড়া? ও কি জানে না তুই ওকে কতটা ভালোবাসিস? জানে, আর ও তো আমাকে খুব ভালোবাসে। আমি কি ওকে ছাড়া থাকবো নাকি? আমি তো ওর সাথে একই বাড়িতে থাকবো, ওর ভাবি হয়ে। কথাটা বলে আর নিজেকে নিজের চোখের পানি আটকে রাখতে পারলাম না, নিহাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। ও একদিন অনেক পস্তাবে দেখিস, ও অনেক কষ্ট পাবে তোকে ছাড়া, তুই দেখে দিস কথাটা, বলে কান্না করতে লাগলো নিহা। সবার আশার আওয়াজে নিহাকে ছেড়ে চোখের জল মুছে স্বাভাবিক হলাম আমি। সবাই এসে আমাকে ধরে নিচে নিয়ে গেল আর আমাকে আমার বর, মানে রাহাতের সাথে বসানো হলো। আমার চোখ দুটো আটকে গেল একজনকে দেখে, সেই একজনটা আমার ভালোবাসার মানুষ রোহান। রোহান একবারও আমার দিকে তাকালো না, সবার সাথে হাসি মুখে কথা বলছে। আচ্ছা, ওর কি কষ্ট হচ্ছে না আমাকে বউ সাজে দেখে? ওর কি কষ্ট হচ্ছে না আমাকে আজকে অন্য কারো হতে দেখতে? ওর বুকটা কি একটুও কাঁপছে না আমাকে ওর ভাইয়ের বউ হতে দেখতে? কত স্বপ্ন ছিল আমাদের এই দিনটা নিয়ে, কত স্বপ্ন ছিল লাল বেনারসি পরে তোমার বউ সাজার। কেন এমন করলা রোহান, কেন এমন করলা? বিয়ের সব কার্য সম্পন্ন হলো। আজ থেকে রোহান আর আমার নতুন সম্পর্ক হলো ভাবি আর দেবরের সম্পর্ক। বাবা আমার হাতটা রাহাতের হাতে দিয়ে বললেন, আমাকে যেন সবসময় ভালো রাখে, আমি যেন কোনো কষ্ট না পাই। সত্যি কি কোনো কষ্ট পাবো না আমি? মনের বিরুদ্ধে গিয়ে সারাক্ষণ রোহানের সামনে ওর ভাবি হয়ে থেকে কি সুখে থাকতে পারবো আমি? হঠাৎ খেয়াল করলাম রাহাত আমার হাতটা খুব শক্ত করে ধরে রেখেছে, এতে আমার খুব অস্বস্তি হচ্ছিল, তাই হাতটা বারবার ছাড়ানোর চেষ্টা করলাম। রাহাত হয়তো তা বুঝতে পেরে আমার হাতটা আলতোভাবে ছেড়ে দিল। আমার কানের কাছে ওর মুখটা এনে বলল, খুব সুন্দর লাগছে আমার বউটাকে, একেবারে পরীর মতো। কিন্তু ওর কথায় আমার একটুও ভালো লাগছে না। আমার চোখ দুটো শুধু আমার ভালোবাসার মানুষকে খুঁজছিল। আচ্ছা, আমি কোনো অপরাধ করছি না তো? এখনও নিজের ভালোবাসার মানুষটাকে খুঁজে চলেছি, কিন্তু আমি যে কখনো রাহাতকে ভালোবাসতে পারবো না। আমরা একে অপরের চোখের দিকে তাকিয়ে হাতে হাত রেখে বলেছিলাম যে সারা জীবন একে অপরের হয়ে থাকব, কেউ কাউকে কখনো ছেড়ে যাব না। তাহলে আজ কেন তুমি এমন করলা রোহান? কেন ঠেলে দিলে আমাকে কষ্টের দিকে? তুমি কি জানো না তোমাকে ছেড়ে একটা মুহূর্ত কাটানো অনেক কষ্টকর আমার জন্য? বাড়ির জন্য মন খারাপ লাগছে? কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। বিদায়ের সময় বাবাকে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম। মা আমাকে জড়িয়ে ধরে বলল, আমি যেন নিজেকে ভালোভাবে মানিয়ে নেই ওই পরিবারে। আরও কষ্ট হচ্ছিল এইটা ভেবে, কীভাবে থাকবো আমি ওই বাড়িতে?
সারাক্ষণ রোহানকে চোখের সামনে দেখলে তো যন্ত্রণায় মরে যাব। গাড়িতে বসে বসে রোহান আর আমার স্মৃতিগুলো মনে করে কাঁদছিলাম। ঠিক সেই মুহূর্তে রাহাত আলতোভাবে আমার কাঁধে হাত রেখে বলল, কেঁদো না, আমরা তো আবার যাব কয়েকদিন পর তোমার বাবার বাড়িতে। এখন থেকে আমার পরিবারকে তোমার নিজের পরিবার ভাবতে হবে প্রীতি। প্লিজ আর কেঁদো না, তুমি কাঁদলে খুব খারাপ লাগে আমার। ওনার কথায় পাত্তা না দিয়ে আমি বাইরের দিকে তাকিয়ে রইলাম। রাহাতের বাড়িতে পৌঁছে গেলাম আমরা। আমি গাড়ি থেকে নামতে যাব সেই মুহূর্তে রাহাত আমাকে কোলে তুলে নিল। আমি বললাম, কি হচ্ছে, নামান আমাকে, সবাই দেখছে তো। উনি আমার দিকে হাসি দিয়ে বলল, নামাবো না, আমার অনেক বছরের শখ এইটা যে আমি আমার বউকে কোলে করে বাড়ির মেইন গেট দরজা পর্যন্ত নিয়ে যাব। আমি ওনার কথা শুনে অবাক হলাম, আর কিছু বললাম না। উনি আমাকে সদর দরজায় এনে কোল থেকে নামিয়ে দাঁড়িয়ে রইল আমার সাথে, আমার হাতটা ধরে। আমার শাশুড়ি আমাকে খুব আদর করে বরণ করে নিলেন আর আমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু এঁকে দিয়ে বললেন, লক্ষ্মী একটা ছেলের বউ পেয়েছি আমি। আমার শ্বশুরও পাশ থেকে বললেন, ঠিক বলেছো তুমি একদম। আমি যেই না বাড়িতে ঢোকার জন্য পা বাড়ালাম, তখন একটা মহিলা বললেন, দাঁড়াও প্রীতি, তুমি এইভাবে বাড়ির ভিতরে ঢুকতে পারবে না। আমি ওনার কথায় খুব ভয় পেয়ে গেলাম। উনি এমন কেন বলছে? আমি কি কোনো অপরাধ করে ফেলেছি যার জন্য আমাকে বাড়িতে ঢুকতে নিষেধ করছে? ভয়ে আমার মুখটা চুপসে গেল। পাশ থেকে রাহাত বলল, আমার বউ ভিতরে প্রবেশ করতে পারবে না কেন ভাবি? মহিলাটা নাকি ওর চাচাতো ভাইয়ের বউ, তাই ও ভাবি বলল। সবাই ওর কথা শুনে হো হো করে হেসে উঠল আর ভাবি আমার গালে হাত দিয়ে বলল, দেখ দেখ প্রীতি তো আমার কথা একদম ভয়ে চুপসে গেছে। কথাটা বলে ভাবি আবার হাসল। আমার শাশুড়ি পাশ থেকে বলে উঠলেন, তোরা আর আমার ছেলে আর ছেলের বউকে জ্বালাবি না একদম। একটা মেয়েকে ডেকে বলল, যাও তোমার রোহান চাচুকে ডেকে নিয়ে আসো। মেয়েটা দৌড়ে উপরে চলে গেল রোহানকে ডাকার জন্য। একটু পর রোহান নেমে আসলো। ওকে দেখে আমার বুকের মধ্যে উতাল পাতাল ঝড় বইতে শুরু করল। চোখে পানি চলে আসছিল, কোনোভাবে নিজেকে কন্ট্রোল করলাম। রোহানের চোখ দুটো পানিতে ভরে আছে। আর কেউ না বুঝুক, আমি তো বুঝি ওর মনের অবস্থা। ওর চোখের দিকে তাকিয়ে বুঝলাম ও এতক্ষণ কান্না করছে। রোহান আমার দিকে এগিয়ে এসে আমাকে আচমকা কোলে তুলে নিল। আমি অবাক হয়ে গেলাম আর পাশে সবাই হাসতেছে আর বলতেছে, দেবর ভাবিকে তো একসাথে সেই লাগতেছে, আর কোলে তুলে নেওয়ার স্টাইলটা কিন্তু অনেক ফাইন হয়েছে। রোহান আমাকে ভিতরে এনে সোফায় বসিয়ে দিল। আমি এখনো অবাক হয়ে রোহানের দিকে তাকিয়ে আছি। রোহানের দিকে কিন্তু রোহান একটিবারও আমার দিকে তাকালো না। ভাবি আমাকে বললেন, প্রীতি তুমি কি ভয় পেয়ে গেছো? না ভাবি, এইটা আমাদের পরিবারের নিয়ম যে নতুন বউকে তার দেবর কোলে করে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করবে। আচ্ছা অনেক কথা হয়েছে, আর কালকে কথা বলিস, বউমা অনেক ক্লান্ত, তোরা ওকে রাহাত এর রুমে দিয়ে আয়। ভাবি আর আমার ননদ মিলে আমাকে রাহাতের রুমে দিয়ে গেল। রুমটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। গোলাপ রজনীগন্ধা ফুলের ঘেরানে শোভিত হয়ে আছে পুরোটা রুম। বিছানার মাঝে খুব সুন্দর করে লেখা, রাহাত প্লাস প্রীতি। গোলাপ আমার পছন্দ, আর এইভাবে আমার বাসর ঘর সাজাতে হবে সেই কথাটা আমি সব সময় রোহানকে বলতাম। তাহলে কি এইভাবে রোহান সাজিয়ে দিয়েছে আমার আর রাহাতের বাসর ঘরটা? ও কিভাবে পারলো এটা করতে? আমার পছন্দ মতো বাসর ঘর হলেও আমার কাছে তো বিষের মতো লাগছে। আমি আর পারছি না। হে আল্লাহ, আপনি আমাকে এই কষ্ট সহ্য করার ধৈর্য দান করুন, আমার যে খুব কষ্ট হচ্ছে। বিছানায় এক কোণায় গুটিসুটি মেরে বসে রইলাম। দু চোখ বেয়ে অশ্রু ঝরছে অঝোর ধারায়।
রোহান আর আমার স্মৃতিগুলো ভেবে। এক্সকিউজ মি, আমাকে একটা টিকিট দিন কুমিল্লা যাওয়ার। ওকে ম্যাম। টিকিটটা যেন জানালার পাশে হয়। সরি ম্যাম, জানালার পাশে তো টিকিট নেই, আর বাসের সব টিকিট ফুল, মাত্র একটা সিটই আছে। আপনি চাইলে 2 ঘন্টা পর আর একটা বাসে যেতে পারেন, ওইটাতে সিট খালি আছে। না না, আমি এখন যেই বাসটা ছাড়বে ওইটা দিয়েই যাব। যেই একটা সিট আছে ওইটা টিকিট দেন। হাই এভরিওয়ান, আপনারা সবাই জানেন আমার বড় ছেলে রাহাত শেখের বিয়ের রিসেপশন পার্টি আজকে। এই খুশির দিনে আমি আরও একটা খুশির অ্যানাউন্সমেন্ট করতে চাই। কাম মাই বয় রোহান শেখ অ্যান্ড কাম মাই সুইট গার্ল নাফিজা। নাফিজা হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ে। আপনারা হয়তো জানেন না, নাফিজা আর রোহানের এঙ্গেজমেন্ট ঘরোয়াভাবেই 15 দিন আগে হয়েছিল, কিন্তু আমি এখন ওদের বিয়ের ডেট ঘোষণা করতে চাই। আগামী মাসে আমার ছোটো ছেলের বিয়ে নাফিজা হকের সাথে। ঠিক বলেছ। ওকে ম্যাম। একটা ছেলে আমার পাশের সিটটাতে জানালার পাশে বসা, যেইভাবেই হোক ছেলেটাকে উঠিয়ে আমার বসতে হবে। এই যে ভাইয়া। ছেলেটা মুখ থেকে বই সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল। জি, আমাকে বলছেন? হুম, একটা সাহায্য করবেন? এত সুন্দর করে বলে আমার সিটটা দখল করার চিন্তা, তাই না? শয়তান ছেলে কিভাবে বুঝলো যে আমি ওনার সিটটায় বসতে চাই? আসলে ভাইয়া, আমি জানালার পাশে না বসলে বমি হয় তো। আপনি যদি আমাকে আপনার সিটটা দিয়ে একটু সাহায্য করতেন, এই বোনটাকে আমতে আমতে করে বললাম। বমির বাহানা একদম দিবা না। মেয়েরা বাসে উঠলেই জানালার পাশের সিটটা বসার জন্য এরকম বাহানা দেখানো শুরু করে। আর আরেকটা কথা, তুমি আমার কোনো জন্মের বোন হয়। হ্যাঁ, নেক্সট টাইম এরকম যেন আর না শুনি, চুপচাপ নিজের সিটে বসো। কি অসভ্য ছেলে, শয়তান ছেলে, বান্দর! আমি অপরিচিত হয়েও আমাকে তুমি করে বলে, শয়তান! মনে মনে বলে বসে পড়লাম, কিন্তু আমার অসহ্য লাগছে। জানালার পাশের সিটটা ছাড়া যেভাবেই হোক ওই সিটটা আমার চাই। আচ্ছা ভাইয়া, সরি সরি, আর ভাইয়া বলবো না, আপনার নামটা বলেন তাহলে, আমি না হয় আপনার নাম ধরেই ডাকবো। রোহান শেখ। জি। আমার নাম রোহান শেখ। ওফ, কানের পর্দাটা মনে হয় ফাটিয়েই ফেলেছে, অসভ্য ছেলে। তোমার নাম কি? আমার নাম নুসাইফা আহমেদ প্রীতি। ও। হুম। তুমি কোথায় যাচ্ছ? ঢাকাতে ফুপির বাসায় বেড়াতে এসেছিলাম, এখন নিজের বাসায় কুমিল্লায় যাচ্ছি। আপনি? আমিও কুমিল্লা যাচ্ছি আমার বাসায়, আর ঢাকা থেকে আমি পড়াশোনা করি। ও, কিসে পড়েন? অনার্স থার্ড ইয়ারে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। তুমি? আমি অনার্স ফাইনাল ইয়ারে নতুন ভর্তি হয়েছি। কোন ডিপার্টমেন্ট? ম্যাথমেটিক্স। এইভাবে কতক্ষণ কথা চলল, বাস একটা রেস্টুরেন্টের কাছে থামল। আচ্ছা, আপনি কিছু খাবেন? না। ওকে। রোহান বাস থেকে নেমে রেস্টুরেন্টে গেল, সুযোগটা হাতছাড়া করা যাবে না। প্রীতি, বসে পড়। কিন্তু এইটা কি ঠিক হবে? হবে হবে, বসে পড়। জানালার কাছে সিটটা ফাঁকা আছে, সুযোগটা মিস করা যাবে না। তাড়াতাড়ি করে রোহানের সিটটায় বসে চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকার ভান করে থাকলাম, যেন রোহান কিছু বলতে না পারে। রোহান এসে আমার সিটটায় বসে পড়ল। আচ্ছা, শয়তানটা কিছু বলছে না কেন? এত চুপচাপ হয়ে আছে কেন? এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুম ভেঙে আমি নিজেকে রোহানের কাঁধে আবিষ্কার করলাম। তার মানে এতক্ষণ ওনার কাঁধে মাথা দিয়ে শুয়েছিলাম। ইস, কি লজ্জাজনক বিষয়! কিছুক্ষণ পর রোহান চোখ মেলে আমার দিকে তাকালো। ওনার চোখে চোখ পড়তেই আমি মাথা নিচু করে বললাম, আসলে বাইরে থেকে বাতাস আসছিল আর খুব ভালো লাগছিল বাতাসটা, তাই আপনার সিটে বসে পড়লাম। আর কখনো যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। আমি লজ্জায় আর কথা বললাম না, কুমিল্লা এসে দুজন বাস থেকে নেমে গেলাম। হঠাৎ রোহান পিছন থেকে প্রীতি বলে ডাক দিল, বলুন। আমাকে কি তোমার ফেসবুক আইডির নামটা বলা যাবে? হুম,
এইভাবে রোহানের সাথে রেগুলার চ্যাটিং, ফোনে কথা বলা একসময় আমাদের ভালোবাসায় পরিণত হলো। কথাগুলো ভেবে আবার কাঁদতে লাগলাম। হে আল্লাহ, কেন এমন করলেন আমার সাথে? যাকে এত ভালোবাসি তার আর আমার মাঝে কেন এত দূরত্ব তৈরি করলেন? কথাগুলো বলে আবারও কান্নায় ভেঙে পড়লাম। দরজা খোলার আওয়াজে তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নিলাম। তাকিয়ে দেখলাম রাহাত আমার দিকে এগিয়ে আসছে। প্রীতি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি জানি তোমার এই মুহূর্তে খুব কষ্ট হচ্ছে। কত স্বপ্ন দেখেছিলাম আমরা সারা জীবন একসাথে থাকার। সবসময় ভাবতাম আমি বিয়ের পর তোমাকে খুব খুশিতে রাখবো, কিন্তু একটু কষ্ট পেতে দিব না। কিন্তু আমি যে তোমাকে সবচেয়ে বড় কষ্ট দিয়ে ফেললাম প্রীতি। সবসময় বলতাম তোমাকে যেন আমি বউ বলে ডাকি। আমি আজ থেকে আর তোমাকে বউ বলে ডাকতে পারবো না প্রীতি। আজ থেকে তুমি আমার ভাবি। জানি খুব কষ্ট হচ্ছে, তোমার আজকে রাতটা নিয়ে অনেক শব্দ ছিল তোমার। তোমার মনে আছে প্রীতি, তুমি বলেছিলে যে বাসর রাতে তুমি আমাকে বুকে লজ্জায় মুখ লুকিয়ে রাখবে, আর আমি তোমার মাথায় হাত বুলিয়ে বলবো, এই বউ তুমি কি লজ্জা পাচ্ছ? রাহাত ভাই তোমাকে খুব ভালোবাসে প্রীতি। সময়ের সাথে সাথে তাকে মেনে নিতে পারবে তুমি, সে খুব সুখী রাখবে তোমায়। হ্যাঁ প্রীতি, জানো খুব কষ্ট হচ্ছে আমার। আমার এই বুকটা আজকে খুব শূন্য শূন্য লাগছে, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার। কিন্তু তুমি একদিন ঠিকই বুঝবে কেন তোমার রোহান এমন করেছিল। জানো আমার তুমি প্রীতি খুব শূন্য লাগছে আজ তোমাকে ছাড়া। জানি তুমি মেনে নিতে পারবে না, কিন্তু তোমার মেনে নিতেই হবে। রাহাত ভাইকে মানুষটা খুব ভালোবাসে তোমায়। মাফ করে দিও আমাকে, 3 বছর পর আজ সিগারেটটা আবার আমার সাথে হলো। তুমি নেই তো জীবনে, তাই তুমি জানো আজ আমি খুব দূরত্ব তোমার আর আমার মাঝে। খুব ভালোবাসি তোমায় আমি, খুব। বলে কান্না করতে থাকলো রোহান। এতক্ষণ রোহান আর প্রীতির একসাথে তোলা অনেকগুলো ছবি একটা বাক্স থেকে বের করে ছবির দিকে তাকিয়ে কান্না করতে করতে কথাগুলো বলল রোহান। প্লিজ আপনি আমার কাছে আসবেন না, চেঁচিয়ে কথাটা বলল প্রীতি। প্রীতির কথা শুনে ওইখানে থমকে দাঁড়িয়ে গেল রাহাত। কি বলছো তুমি? কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন না? নাকি বলছো তুমি এসব? দেখুন আমি আপনাকে ক্লিয়ার ভাবে বলছি, আপনি আমার কাছে আসার একদম চেষ্টা করবেন না। কিন্তু কেন? আমাদের বিয়ে হয়েছে, আমি তোমার স্বামী, আর আজকের আমাদের ফুল সজ্জা। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, প্লিজ আপনি কাছে আসবেন না। তুমি তাহলে আমাকে বিয়ে করেছো কেন প্রীতি? প্লিজ আপনি দূরে থাকবেন, আমার এত কথার উত্তর দিতে ইচ্ছে করছে না। তুমি আমার আর তোমার মাঝে দূরত্ব চাইছো? আমি আপনার আর আমার মাঝে দূরত্ব চাইছি, আমি সহ্য করতে পারছি না আপনাকে। কথাটা বলে আগে প্রীতি পাশে থাকা দুধের গ্লাসটা নিচে ছুঁড়ে ফেলে দিল। প্রীতি কি করছো তুমি? তোমার লেগে যাবে তো, দেখো তুমি একদম নড়বে না, কাজ ঢুকবে তোমার পায়ে। কিন্তু প্রীতি পিছিয়ে গেল, রাহাতের সামনে আগানো দেখে আর তার পায়ে আর তার প্রায়ে কাজ ঢুকে গেল। বলেছিলাম না রাগে কোনো কথাই শুনতে চাও না তুমি। আপনি ধরবেন না আমায়। ওকে ধরবো না, চুপ করো, এখন অনেক রক্ত বের হচ্ছে তোমার পা থেকে। কথাটা বলে রাহাত প্রীতিকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিল, আর ফার্স্ট এইড বক্স এনে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ করে দিল পায়ে। প্রীতি আর কোনো কথা না বলে ব্যথায় ঘুমিয়ে পড়ল। রাহাত প্রীতির পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। কি মায়া মেয়েটার মুখে! তুমি জানো প্রীতি, তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে, আর ভেবেছি কবে তোমাকে বউ বানিয়ে নিজের করে নিতে পারবো। কিন্তু নিয়তি কি খারাপ, দেখো বউ বানিয়েছে ঠিকই, কিন্তু আমি তোমার স্বামী হতে পারিনি। স্বামী তো সেই দিনই হব যেই দিন তুমি নিজে মেনে নেবে, যেই দিন তুমি নিজে মেনে নিয়ে বলবা যে আমি তোমার স্বামী। আজকের রাতটা খুবই স্পেশাল ছিল, কিন্তু যেই দিন তুমি চাইবা সেই দিনই তোমার সম্মতিতে তোমাকে নিজের করে নেব। আর তুমি কেন আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারছো না, সেই কারণটাও আমি তোমার কাছ থেকে জানবো।
কিন্তু জোর করে না, তোমার ইচ্ছায় হোক না, খুব দূরত্ব আজ তোমার আর আমার মাঝে, কিন্তু খুব ভালোবাসি তোমায় বউ। মনে মনে কথাগুলো বলল রাহাত, তারপর একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। সকালের আলো এসে রাহাতের চোখে পড়ল, সে উঠে দেখল প্রীতি এখনো ঘুমাচ্ছে। রাহাত প্রীতির পাশে বসে আস্তে করে ডাকল প্রীতিকে। রাহাতের ডাকে আচমকা ঘুম থেকে লাফিয়ে উঠল সে। ভয় পেও না, আমি রাহাত, অনেক লেট হয়ে গেছে, উঠে ফ্রেশ হয়ে নাও। প্রীতি ঘুম থেকে উঠছে তো তাড়াতাড়ি, রাহাত ভাই নিশ্চয় ডেকে উঠিয়ে দিয়েছে। ও তো শাড়ি পরতে পারে না, আর রাহাত ভাইকে তো ও কখনো বলবে না শাড়ি পরিয়ে দিতে, এখনো কি শাড়ি পরতে সাহায্য করবে গে। বারান্দায় দাঁড়িয়ে মনে মনে কথাগুলো ভাবছে রোহান। আচ্ছা রোহান শোনো না। বলো। তুমি আমাকে শাড়ি পরিয়ে দিবা? আমি না শাড়ি পরতে পারি না, কারণ আমি চাই বিয়ের পর আমার বরটা আমাকে প্রতিদিন শাড়ি পরিয়ে দিবে। কি দেবা তো বর? দেব বউ, আমি তো অলরেডি ইউটিউব থেকে শাড়ি পরানো শিখে নিছি, যেন বউটাকে প্রতিদিন পরিয়ে দিতে পারি। সত্যি? হুম সত্যি। আই লাভ ইউ রোহান। আই লাভ ইউ প্রীতি। কথাটা ভেবে অজান্তেই মুখে হাসি চলে আসলো রোহানের, কিন্তু এই হাসিটা শুধু একটুর জন্য। আবার বুকটা শূন্য শূন্য লাগছে ভেবেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল রোহানের। হঠাৎ ও কাঁধে কারুর স্পর্শ অনুভব করল, তাকিয়ে দেখল রিহা রোহান আর প্রীতির একসাথে তোলা ছবিগুলো হাতে নিয়ে জল জল চোখে তাকিয়ে আছে রোহানের দিকে। ছবিগুলো গোছাতে একদমই ভুলে গেছি, এত বড় ভুল আমি কিভাবে করলাম, মনে মনে বলল রোহান। ভাইয়া, হুম, তুমি কি প্রীতি ভাবিকে ভালোবাসো? হুম, মাথা নিচু করে বলল রোহান। ভাইয়া, তাহলে তুমি কেন বাবার কাছে বললে না যে তুমি প্রীতি ভাবিকে ভালোবাসো? তাহের ভাইয়ের সাথে কেন প্রীতি ভাবির বিয়ে হতে দিলে ভাইয়া? সময় হলে সব জানতে পারবি বোন। একটা জোরে নিঃশ্বাস ছেড়ে কথাটা বলল রোহান। কিন্তু প্রীতি ভাবি তো তোমাকে ভালোবাসে ভাইয়া, ভাবি কি করে রাহাত ভাইকে মেনে নেবে? সময় হলে সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, আমি কালকেই প্রীতি ভাবিকে তোমার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের জল ফেলতে দেখেছি। আর তুমি যখন বিয়ে বাড়ি থেকে ফিরে এসে নিজের রুমে চিৎকার করে কাঁদছিলে, সেটাও আমি শুনেছি ভাইয়া। কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ, আর কেনই বা প্রীতি ভাবিকেও কষ্টের দিকে ঠেলে দিচ্ছ ভাইয়া? ও এখন ঠিকই কষ্ট পাচ্ছে, কিন্তু রাহাত ভাইয়ের ভালোবাসা ও সব কষ্ট ভুলিয়ে দিবে। একদিন ও নিজে বলবে যে রাহাত ভাইয়ের জন্য যোগ্য ভালোবাসা মানুষ আর যোগ্য স্বামী। ভাইয়া, এই কষ্ট কখনো দূর হবে না রে। আমি জানি তোমার ভেতরে তুমি অনেক কিছু নিয়ে বয়ে বেড়াচ্ছ, আর আমি এটাও জানি তুমি কোনো কারণ ছাড়া কখনোই এমন করবে না। তুমি কেন এমন করছো ভাইয়া? সময় হলে সবই জানবি, সব কিছু জানবি। এখন আমাকে আর কোনো কিছু জিজ্ঞেস করিস না বোন, তোর এই ভাইটা যে আর সহ্য করতে পারছে না, খুব কষ্ট হচ্ছে রে। রিহা রোহানকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া প্লিজ তুমি ভেঙে পড়ো না। এত সহজে না, আমি খুব স্ট্রং কিন্তু। জানি ভাইয়া। আচ্ছা শোন। বলো। তুই আর কাউকে কথাটা বলিস না, রাহাত ভাই জানলে খুব কষ্ট পাবে। আচ্ছা ভাইয়া, প্রীতি ভাবি বলে দেয়নি তো ভাইয়াকে? ও কখনো বলবে না। কেন? শোনো প্রীতি, তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলো রোহান। আগে আমাকে প্রমিস করতে হবে যে তুমি আমার কথাটা রাখবে। ওকে জান, এই নাও তোমার হাতে হাত রেখে প্রমিস করলাম, তোমার প্রীতি কখনো তোমার কোনো কথা ফেলবে না। তোমার মনটাকে একটু শক্ত করো। বাহ রোহান শেখ তো আজকে খুব সিরিয়াস মুডে কথা বলছে। কথাটা বলে প্রীতি হেসে দিল। প্রীতি, আমি তোমাকে ভালোবাসি না, এই 4 বছর তোমার সাথে যা ছিল সব কিছু অভিনয় ছিল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি বলছো তুমি এইসব? যা বলছি সত্যি বলছি। আমি জানি রোহান তুমি মজা করছো, এত বছরে এত ভালোবাসা কখনো অভিনয় নয়। আরেকটা কথা, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? এটা কেমন প্রশ্ন? আমি যা বলবো তুমি কি তা করবে? হুম, সবকিছু করতে রাজি আমি তোমার জন্য রোহান। তাহলে আমার বড় ভাইয়ের বউ হতে হবে তোমার। পাগল হয়ে গেছো তুমি? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না।
তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে রাহাত ভাইকে বিয়ে করতে হবে তোমার, আর নিজের একদম ক্ষতি করার চেষ্টা করবে না। তুমি কিন্তু আমাকে প্রমিস করেছ আমার জন্য সব কিছু করতে রাজি আছো তুমি। রোহান, মরে যাব আমি, প্লিজ রোহান। রাহাত ভাই তোমাকে খুব ভালোবাসে প্রীতি, তুমি খুব ভালো থাকবা। আমার পা ছাড়ো প্রীতি, প্লিজ, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। প্লিজ ছাড়তে বলছি সারো, সেদিন প্রীতিকে ওইখানে ফেলে স্বার্থপরের মতো চলে আসলাম আমি। তুই ভাবিকে এত কষ্ট দিলি ভাইয়া। আমি খুব খারাপ। আমি জানি তুই ভাবির ভালোর জন্যই হয়তো করেছিস। একটা হেল্প করবো, তোর ভাবি শাড়ি পরতে পারে না, তুই গিয়ে দেখ তো ও শাড়ি পরতে পারছে কিনা। ঠিক আছে ভাইয়া। একি তুমি থ্রি পিস পরছো কেন? আমি শাড়ি পরতে পারি না। আমি পরিয়ে দেব। আপনি শাড়ি পরাতে পারেন? বউকে পরাবো বলে শিখেছি ইউটিউব থেকে। ও আসলে নতুন বউ শাড়ি না পরলে সবাই খারাপ বলবে, তাই বলছিলাম আমি পরিয়ে দেব, কিন্তু চোখ বন্ধ করে রাখবো। ওকে পরিয়ে দিন। এত সহজে কিভাবে রাজি হয়ে গেল প্রীতি? কাল তো আমাকে কাছেই আসতে দিচ্ছিল না। মনে মনে বলল রাহাত। প্রীতি শাড়ি পরার জন্য উঠতে যাবে, তখনই রাহাত এসে প্রীতির পায়ে ধরে ফেলল। কি করছেন আপনি, আমার পায়ে কেন ধরছেন? একটু চুপ করো তো। কেন? চুপ থাকতে বলছি, চুপ থাকো। প্লিজ আপনি আমার পা ছাড়ুন। আবার কথা বলছো তুমি? বেশি কথা বললে মুখে টেপ লাগিয়ে দিব, চুপ করে বসে থাকো আর দেখো আমি কি করি। রাহাত বিছানার পাশে ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করলো, তারপর প্রীতির পায়ের পুরনো ব্যান্ডেজটা খুলে লাগালো। আহ সরি সরি, ব্যথা লাগছে। তাহলে কালকে এত করে নিষেধ করার পরও তুমি জায়গা থেকে নড়ছো কেন? আমার কথা শুনলে এত ব্যথা পেতে না আজকে। কি হলো, চুপ করে আছো কেন? এমনি। ওহ আপনি পারবেন রাহাত, আমার মনের ব্যথা ভালো করে দিতে কখনো পারবেন না। আমি জানি তোমার মনে কোনো একটা বিষয় নিয়ে খুব কষ্ট, কিন্তু আমি তোমার সেই কষ্ট ব্যথা একদিন ঠিকই ভুলিয়ে দেব প্রীতি। ব্যান্ডেজটা খুলে নতুন করে ব্যান্ডেজ করে দিল রাহাত, আর বলল নতুন করে ব্যান্ডেজ না করলে ইনফেকশন হয়ে যেত। আপনি আর কখনো আমার পায়ে ধরবেন না, আমি নিজেই নিজের ব্যান্ডেজ করে নিতে পারবো। কথাটা খুব শক্তভাবে বলল প্রীতি। আমি করে দিলে কি কোনো অপরাধ হবে? না, কিন্তু স্বামী বউয়ের পায়ে ধরতে নেই। কথাটা কে বলেছে তোমাকে? মা বলেছে। তার মানে তুমি মানো আমি তোমার স্বামী? জানি না। অন্যদিকে মুখ ফিরিয়ে বলল প্রীতি। চিন্তা করো না, স্বামী হয়েছে বলে তোমার সম্মতি ছাড়া স্বামীর অধিকার ফলাবো না। প্রীতি রাহাতের কথায় অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কি করে জানলেন যে আমি এইটা ভাবছি? ভালোবাসি তাই তো মাকে বুঝছি। ও আচ্ছা, তুমি বলো না, তোমার মা বলেছে যে স্বামী স্ত্রী পায়ে ধরলে স্ত্রীর পাপ হয়? স্ত্রীর সেবা করা কোনো পাপ নয়। আমি আমার বউয়ের সেবা করছি তাই ওর পায়ে ধরেছি, আর হাজার বার ধরতে রাজি আছি যতদিন না ওর পায়ের ব্যথা ঠিক হচ্ছে। আমি ওর পায়ে ব্যান্ডেজ পাল্টে দেব। মুস্কি হেসে কথাটা বলল রাহাত। প্রীতি রাহাতের কথাটা শুনে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে রাহাতের দিকে। রাহাত খুব ভালো আপনি, রাতে আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছি কিন্তু আপনি আমার সাথে রাগ না দেখিয়ে এত সেবা আর সম্মান দিচ্ছেন আমায়। আমি এইসবের যোগ্য না রাহাত, আপনি খুব ভালো কাউকে ডিজার্ভ করেন। রোহান, তোমার জন্য আজকে এই পরিস্থিতি, তোমার জন্য আমি আজকের এত ভালো একটা মানুষকে কষ্ট দিচ্ছি। আমি জানি রাহাত খুব কষ্ট পাচ্ছে, কারণ স্বামী হয়েও সে তার স্ত্রীর কাছে নিজের অধিকার ফলাচ্ছে না। মনে মনে কথাগুলো ভাবতে থাকলো প্রীতি। রাহাত সেই কখন থেকে প্রীতিকে ডেকে যাচ্ছে, কিন্তু রাহাতের ডাক প্রীতির কানেই যাচ্ছে না। হঠাৎ রাহাতের স্পর্শে প্রীতির ভাবনার জগৎ থেকে ফিরা হলো, আর থমথমে গলায় বলল, কি হয়েছে? সেই কখন থেকে ডেকে যাচ্ছি, এত কি ভাবছো যে আমার কথা তোমার কান পর্যন্ত যাচ্ছেই না? আসলে বাড়ির কথা খুব মনে পড়ছিল। সকালে কথা বলনি,
তোমার আম্মুর সাথে? হুম, বলেছি। আচ্ছা, কোন শাড়িটা পরবা বলো? আপনার যেটা ইচ্ছে হয় পরিয়ে দিন। তাহলে বেগুনি কালারটা পরিয়ে দিই। দিন। আচ্ছা, আপনার কি বেগুনি কালার পছন্দ? হুম। রোহানও তো সবসময় বলতো ওর বেগুনি কালার খুব পছন্দ। বিয়ের আগে বলতাম না, বর থেকেই শাড়ি পরবো সব সময়। আজকে আমার বরই শাড়ি পরিয়ে দিবে, আর তুমি দেখে ভিতরে ভিতরে জ্বলবে। যেই কষ্ট আমাকে দিয়েছো, তুমি সেই কষ্ট তোমাকেও পেতে হবে রোহান শেখ। রাহাত খুব সুন্দর করে প্রীতিকে শাড়ি পরিয়ে দিল। একদম বেগুনি পরি লাগছে তোমায়। রাহাতের কথায় প্রীতির হুঁশ ফিরল। প্রীতি হালকা হেসে বলল, বেগুনি পরিও হয় বুঝি? হয়, আর এই তো আমার সামনেই আছে। রাহাতের কথা শুনে প্রীতি আবার হাসতে লাগল, আর রাহাত মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে প্রীতির হাসি মাখা মুখটার দিকে। আচমকা রাহাত প্রীতির কানের কাছে মুখ নিয়ে বলতে লাগল, এই হাসিটা যেন সব সময় থাকে তোমার মুখে, খুব সুন্দর লাগে হাসলে তোমাকে, আমার বেগুনি পরি। রাহাতের কথায় প্রীতি থ হয়ে দাঁড়িয়ে রইল। রিহা এসে দরজায় নক করে বলল, ভাইয়া আসবো? আয়। রিহা প্রীতির দিকে তাকিয়ে বলল, বাহ ভাবি, তোমাকে তো খুব সুন্দর লাগছে বেগুনি কালার শাড়িতে। আর তুমি এত সুন্দর করে শাড়ি পরা কোথায় শিখেছো? রোহন ভাইয়া তো বলল ভাবি শাড়ি পরতে পারে না, তাহলে? আমি পরিয়ে দিয়েছি। রাহাতের কথায় হেসে দিল রিহা। ভাইয়া তুমি শাড়ি পরতে পারো নাকি? হুম, তোমার ভাইয়া পরিয়ে দিয়েছে। বাহ ভাইয়া, তুমি তো খুব সুন্দর করে শাড়ি পরতে পারো, কিন্তু শিখলে কোথায়? ইউটিউব থেকে। ভালোই তো, বলে রিহা আবার হাসতে লাগল। রাহাত রিহার কানে ধরে বলল, এত না হেসে তাড়াতাড়ি তোর ভাবিকে নিয়ে নিচে আয়, বলে চলে গেল রাহাত। আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে। অপরদিকে রোহান অপেক্ষা করছে কখন প্রীতি নিচে আসবে, কখন সে প্রীতিকে দূর থেকে দেখে একটু হলেও শান্তি অনুভব করবে। কিছুক্ষণ পর রিহা প্রীতিকে নিয়ে নিচে নেমে এলো। প্রীতি তার শ্বশুর আর শাশুড়িকে সালাম করল। বেঁচে থাক মা, তুই যেন এই সংসারটাকে আমার মতো আগলে রাখতে পারিস দোয়া করি। এখন চলো সবাই নাস্তা করবে। সবাই চুপচাপ নাস্তা করছে, কিন্তু প্রীতি নিচের দিকে তাকিয়ে লজ্জা পাচ্ছে। রিহা দেখে বলল, কি হলো ভাবি, খাচ্ছ না কেন, লজ্জা পাচ্ছ নাকি? লজ্জার কিছু নেই বৌমা, এইটা তোমারই বাড়ি, আমরা তোমার পরিবার, লজ্জা পেও না, খেয়ে নাও। আচ্ছা রাহাত, এদিকে আয় তো। কেন মা? আসতে বলেছি, আয়। রাহাতের মা প্রীতির পাশে বসে নিজের হাতে প্রীতিকে খাইয়ে দিল। রিহা বলে উঠল, ভাবি তুমি না খুব লাকি, এমন একটা শাশুড়ি পেয়েছো। এই রিহা তুই চুপ কর তো, প্রীতি আমি তোর মা, এখন থেকে কখনো আমাকে শাশুড়ি ভেবে ভয় পাবি না, বুঝেছিস? জি মা। খাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে, আর প্রীতি সবার মাঝে বসে সবার কথা শুনছে। অপরদিকে তার মুখোমুখি বসা দুটি চোখ তার দিকে চেয়ে আছে। প্রীতি নিচের দিকে তাকিয়ে বসে আছে, কিন্তু সে অনুভব করতে পারছে তার খুব চেনা পরিচিত দুটো চোখ বারবার তাকে পর্যবেক্ষণ করছে। আচমকা রোহান বলে উঠল, প্রীতি সরি ভাবি, আমি আপনাকে কিছু দিতে চাই। সবাই রোহানের কথায় সবাই রোহানের দিকে চোখ বড় বড় করে তাকালো। কি হলো, সবাই এভাবে তাকিয়ে আছো কেন, কি হয়েছে সবার? আমি কি আমার ভাবিকে দেবর হিসেবে কিছু দিতে পারি না? সবাই হেসে দিল, আর রাহাত হেসে বলল, তা তো দিতে পারিস, আমরা সবাই দেখতে চাই তুই তোর ভাবির জন্য কি আনলি। প্রীতি সেই কখন থেকে মাথা নিচু করে বসে আছে, কারণ সে রোহানের দিকে তাকালে যে নিজের চোখের পানি আটকে রাখতে পারবে না। খুব কষ্ট হচ্ছে তার, রোহান কি বোঝে না, মনে মনে বলল প্রীতি। রোহান দুইটা খুব সুন্দর বক্স বের করল। একটা বক্স খুলে অনেক সুন্দর একটা গোল্ডের আংটি বের করল, আর একটা বক্স খুলে একটা গোল্ডের পায়েল বের করল। সবাই এগুলো দেখে তাকিয়ে রইল অবাক হয়ে। রাহাত প্রীতির কাঁধে হাত রেখে বলল, দেখো তোমার দেবর কত সুন্দর গিফট এনেছে ওর ভাবির জন্য।
রাহাতের কথায় প্রীতি রোহানের হাতের দিকে তাকিয়ে চমকে গেল আর মনে মনে ভাবতে লাগল, এগুলো তো সেই প্রীতি। এই প্রীতি, কি ভাবছো? না কিছু না মা। ভাইয়া এই নে, বলে রোহান আংটি আর পায়েলটা রাহাতের দিকে বাড়িয়ে দিয়ে বলল প্রীতিকে এইগুলো পরিয়ে দিতে। রাহাত শুধু আংটিটা নিল রোহানের হাত থেকে আর প্রীতিকে আংটিটা পরিয়ে দিল। সবাই খুশিতে করতালি দিল, মনে হচ্ছিল যেন রাহাত আর প্রীতির এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে। রোহান পায়েলটাও রাহাতের হাতে দিতে যাবে, তখন রাহাত উঠে বলল, পায়েলটা তুই পরিয়ে দে তোর ভাবিকে। রাহাতের কথায় খুব খুশি হলো রোহান, আর প্রীতি এক পলক রোহানের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। রোহান প্রীতিকে পায়েল পরিয়ে দিতে যাবে, তখন দেখল প্রীতির পায়ে ব্যান্ডেজ করা। বা পায়ে পায়েলটা পরিয়ে দিল রোহান, আর রোহানের হাতের স্পর্শে বারবার কেঁপে উঠছিল প্রীতির ক্ষতবিক্ষত হৃদয়টা। কেন রোহান এমন করলে? খুব কি ক্ষতি হতো আজকে আমি তোমার বউ হিসেবে এই বাড়িতে থাকলে? প্রীতি, আমি জানি তুমি হয়তো রাগ করে নিজেকে আঘাত করেছ। তুমি আগে একটু ব্যথা পেলে আমার অনেক কষ্ট হতো, আর এখন তোমাকে আমি জীবনের সবচেয়ে বড় কষ্টটা দিচ্ছি। খুব কষ্ট হচ্ছে তোমার, আমি জানি, তাই চোখ তুলে আমার দিকে তাকাতে পারছিলে না, কিন্তু আমি সব কিছু ঠিক করে দেব, সব কিছু। রুমে এসে প্রীতি আংটি আর পায়েলটাতে হাত বুলিয়ে দেখতে লাগলো, আর পুরনো স্মৃতিগুলো মনে করতেই হেসে উঠল। গভীর ঘুমে আচ্ছন্ন প্রীতি, রোহান আধা ঘন্টা ধরে কল করেই যাচ্ছে, সেদিকে কোনো খেয়ালই নেই ওর। হঠাৎ ঘুম থেকে লাফ দিয়ে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখল রোহান 60টা কল দিয়েছে। হায় আল্লাহ, এত মরার ঘুম ঘুমাই আমি, রোহান আজকে মেরেই ফেলবে। তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয়ে গেল প্রীতি খালি মুখেই। অবশ্য এটা নাস্তার সময় না, কারণ এখন দিনের 12টা বাজে। একটা কালো লং জামার সাথে জিন্স পরেছে প্রীতি, আর একটা লাল ওড়না গলায় পেঁচিয়ে রেখেছে। প্রীতি তাড়াতাড়ি করে গিয়ে পৌঁছালো শালবন বিহার। প্রীতিকে দেখে রোহান মনে মনে বলতে লাগলো, কালো বইটা চলে আসছে, এতক্ষণ অপেক্ষা করিয়েছে আমাকে, আজকে একটা উচিত শিক্ষা দেব ওকে। প্রীতি রোহানের কাছে এসে বলতে লাগলো, সরি সরি, তুমি তো জানোই আমি একটু বেশিই ঘুমাই, আর এমন হবে না, কালকে থেকে ভোরবেলা উঠে যাব, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। কানে ধরো, রাগি ভাব নিয়ে বলল রোহান। রোহান, এখানে অনেক মানুষ আছে, আমতামতা করে বলল প্রীতি। শাস্তি তো তোমাকে পেতেই হবে। তাহলে অন্য শাস্তি দাও, এইটা ছাড়া প্লিজ। আমার কপালে গালে কিস করতে হবে। রোহান, না হলে কানে ধরো, প্লিজ, নো এক্সকিউজ। মানুষের কাছ থেকে একটু দূরে এসে একটা নীরব জায়গায় দাঁড়ালো প্রীতি আর রোহান। নাও শুরু হয়ে যাও। কি কিস? প্রীতির কানের কাছে মুখ নিয়ে দুষ্ট হাসি দিয়ে বলল রোহান, কানে ধরি, চলো। কোথায়? মানুষের ভিড়ে কানে ধরতে হলে ওইখানেই ধরতে হবে। না। তাহলে কি? আচ্ছা দাঁড়াও। রোহান পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে রইল, আর প্রীতি রোহানের গালে কিস করল। কপালে কি করবে? কিভাবে করব? তুই যে লম্বু, আমি তোমার কপালে কিস করব কিভাবে? রোহান প্রীতির দিকে ঝুঁকে দাঁড়ালো, আর প্রীতি খুব আলতোভাবে নিজের ঠোঁটের স্পর্শ এঁকে দিল রোহানের কপালে। রোহান মুস্কি হেসে বলল, প্রতিদিন ঘুম থেকে লাইটে উঠলে এমন শাস্তি দেব। শয়তান ছেলে, ইচ্ছে করে এমন করেছে, জানি তো আমি আর লেটে উঠব না, কাদো কাদো মুখ করে বলল প্রীতি। চোখ বন্ধ করো। কেন? করতে বলছি করো। প্রীতি চোখ অন্ধকার করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর রোহানের কথায় চোখ খুলে দেখলো রোহান হাঁটু গেড়ে বসে আছে প্রীতির সামনে আংটি আর পায়েল নিয়ে। আই লাভ ইউ মুসাইফা আহমেদ প্রীতি। আই লাভ ইউ টু রোহান শেখ। কথাটা বলে প্রীতিও রোহানের মুখোমুখি বসে রোহানকে জড়িয়ে ধরল। রোহানও খুব শক্ত করে জড়িয়ে ধরল প্রীতিকে। খুব ভালোবাসি তোমায়। আমিও। আচ্ছা আন্টি, পায়েলটা পরিয়ে দিই। না। কেন, তোমার পছন্দ হয়নি প্রীতি?
অনেক 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 পছন্দ হয়েছে। তাহলে রোহান, আমি চাই এইগুলো আমাদের বিয়ের প্রথম রাতে তুমি আমাকে পরিয়ে দাও, তাই আমার এই জিনিসগুলো আমানত রইল তোমার কাছে, বাসর রাতে আমাকে পরিয়ে দিও। ওকে জান, আমি খুব যত্ন করে রেখে দেবো এগুলো। এত সুন্দর মুহূর্তের স্মৃতিগুলো মনে করেই অজান্তেই হাসতে লাগলো প্রীতি। হঠাৎ কাঁধে কারু স্পর্শে হুঁশ ফিরল তার, তাকিয়ে দেখল নিহাকে। নিহাকে দেখে প্রীতি খুব শক্ত করে জড়িয়ে ধরল ওকে। কেমন আছিস প্রীতি? ভালো, তুই কেমন আছিস? আমার কথা বাদ দে, সত্যি তুই ভালো আছিস? দেখতেই তো পাচ্ছিস খুব ভালো আছি আমি। তুই একা আসলি, সাথে আর কেউ আসেনি? না রে, তোকে দেখতে খুব ইচ্ছে করছিল তাই চলে আসলাম। খুব ভালো হয়েছে। বান্ধবীকে পেয়ে দেখছি মুখে অনেক হাসি ফুটেছে। কালকে থেকে আজকে অবধি তো একটুও হাসতে দেখিনি আমার মিষ্টি ভাবিটাকে। রিহার কথায় আরো জোরে হেসে উঠল নিহা আর প্রীতি। রিহা হাতের নাস্তার প্লেটটা টেবিলে রেখে প্রীতির পাশে বসল। তুমি সব সময় এইভাবেই হেসো ভাবি, হাসলে তোমাকে খুব মিষ্টি লাগে। তাই নাকি? খুব, আমার তো মনে হচ্ছে তোমার এই কিউট বান্ধবীটা তোমার হাসির কারণ। ঠিক আছে, ও আমার কলিজার টুকরা, আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ভাবি, তোমরা কথা বলো, আমি আসছি। ঠিক আছে, প্রীতির হাত ধরে বলল নিহা। একটা সত্যি কথা বলবি? তোর কাছে কখনো মিথ্যা বলেছি? তোর পায়ে ব্যথা পেলে কিভাবে? প্রীতি নিহাকে কালকে রাতের সব কথা খুলে বলল। প্রীতি, এভাবে আর কতদিন? জানি না রে, আমার খুব কষ্ট হচ্ছে, খুব। আমি বুঝি রে। আচ্ছা, একবার রোহানবাইকে জিজ্ঞেস করে দেখবি উনি কেন এমন করলো। অনেকবার জিজ্ঞেস করেছি রে, ভালোবাসার কসম দিয়েও বাধ্য করলো আমাকে ওর ভাইয়ের বউ হতে, কিন্তু ও হয়তো ভুলে গেছে প্রীতি শুধু একজনকেই মনে প্রাণে ভালোবেসেছে। রাহাত ভাই কিন্তু খুব ভালো মানুষ প্রীতি, ওনাকে ভাবে কষ্ট দিস না। তুই ভুলে যা রোহানকে আর রাহাত ভাইকে নিয়ে সুখে থাক। প্রীতি জল জল চোখে নিহার দিকে তাকালো। তুই এমন বলছিস নিহা? কি আর বলবো আমি, তুই নিজে জানিস স্বামী স্ত্রীর বন্ধনটা পবিত্র বন্ধন। রুহান যদি তোকে ভালোবাসত তাহলে কেন নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হাতে তুলে দিল? ও নিশ্চয়ই রাহাতের জন্য এমন করেছে, রাহাত আমাকে ভালোবাসে, তাই হয়তো ও ওর ভাইয়ের জন্য ওর ভালোবাসা কুরবানি দিয়েছে। না প্রীতি, রাহাত রুহানকে তোর চেয়ে বেশি ভালোবাসে। রোহান যদি একবার বলতো তাহলে কখনো রাহাত তোকে বিয়ে করতো না। সত্যি কথা হচ্ছে রোহান তোর সাথে ভালোবাসার অভিনয় করেছে, ও তো অন্য কাউকে ভালোবাসে যার সাথে ওর বিয়ে ঠিক হয়ে আছে। কি বলছিস তুই এসব? আর তুই কি করে জানলি? আমি সত্যি বলছি, কাল তোর বৌভাতে রোহানের বিয়ের অ্যানাউন্সমেন্ট করা হবে, ওপরে তোর কাছে আসার সময় আমি নিজের কানে শুনেছি, সবাই মিলে ডিসকাস করছিল। আমি বিশ্বাস করি না। এই দেখ, ও আমাকে আজকে আমাকে এইগুলো উপহার দিয়েছে, যেগুলো আমি ওর কাছে আমানত রেখেছিলাম আর বলেছিলাম বিয়ের পরে আমাকে পরিয়ে দিতে। কি বলছিস তুই? তাহলে রোহানের বিয়ে তোর সাথে সম্পর্ক থাকাকালীন ঠিক হয়েছে, আর তোকে ভালোবাসলে রোহান ওই সময় বিয়েতে রাজি হলো কেন? কিছু বুঝতে পারছি না রে, আমার মন বলছে রোহান আমাকে ভালোবাসে। এক কাজ কর তুই, রোহানের সাথে কথা বলে দেখ, আর প্লিজ তারপর যে সিদ্ধান্ত নিবি বুঝে শুনে নিস। মনে রাখিস রাহাত ভাইয়ে তোর স্বামী আর তোকে খুব ভালোবাসে। আজ আমি আসছি, কাল দেখা হবে। ওকে, সাবধানে যাস। আসবো? কারো কথায় চমকে গিয়ে রোহান তাকিয়ে দেখলো প্রীতি। নিজের কষ্ট আর চোখের জল লুকিয়ে প্রীতি বলল, আসুন ভাবি। আমি তোমার কাছে ভাবি ডাক শুনতে আসিনি রোহান। তাহলে কি শুনতে আসছেন? আপনি করে বলা বন্ধ করো। আপনি আমার ভাবি, আপনি অসম্মান করতে পারি না আমি। রোহান, কেন এমন করছো আমার সাথে? আমি কি করলাম? কেন আমাকে তোমার ভাইয়ের কাছে বিয়ে বসতে বাধ্য করলে রোহান?
যা করেছি তোমার ভালোর জন্য করেছি। আর একটা কথা, তুমি আমার ভাবি, এখন থেকে সো ভাবির জায়গায় থাকো। আমি তোমাকে ভালোবাসি না, আগেই বলেছি আমি টাইম পাস করেছি তোমার সাথে। এখন যাও, আমার রুম থেকে চলে যাও, কেউ দেখলে খারাপ ভাববে। প্রীতি রোহানের সামনে গিয়ে মুখোমুখি হয়ে বলল, তাহলে এইগুলো কি ছিল আজকে? আমি তো তোমাকে 3 বছর আগে বলেছিলাম যে এইগুলো তুমি বিয়ের পর পড়িয়ে দিও আমাকে, আর তুমি তো আমার কথাটা রাখলে রোহান। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। প্লিজ রোহান, আমার খুব কষ্ট হচ্ছে, আমি পারছি না রাহাতকে স্বামী হিসেবে মেনে নিতে। আমি কখনো পারবো না ওনাকে স্বামীর অধিকার দিতে। প্লিজ চলো আমরা দূরে কোথাও চলে যাই, আর রাহাতকে ডিভোর্স দিয়ে দেব, শুধু শুধু উনি কষ্ট পাচ্ছে, প্লিজ চলো। রোহান প্রীতিকে দেয়ালের সাথে চেপে ধরল আর রাগী ভাব নিয়ে বলতে লাগল, তোর সাহস হলো কি করে? আমার ভাইকে ছাড়ার কথা বলছিস, আর একটা কথা কান খুলে শুনে রাখ, আমি শুধু টাইম পাস করেছি তোর সাথে, তোর মতো মেয়েদের সাথে শুধু রোহান শিখ টাইম পাসই করে। আমার বউ হওয়ার যোগ্য, আর আমার ভালোবাসাকে খুব শীঘ্রই তুই দেখবি। আর একটা কথা, আন্টিয়ার পায়েলটা আমি তোকে দিয়েছি, কারণ রোহান শিখ কাউকে দেওয়া জিনিস কখন ফেরত নেয় না। কথাগুলো বলে ট্রেনের রুম থেকে প্রীতিকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল রোহান। প্রীতির হাত দুটো ফুলে গেছে, অনেক জোরে চেপে ধরেছে রোহান, কিন্তু তার সেদিকে খেয়াল নেই, তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, যে আমার বউ হওয়ার যোগ্য আমার ভালোবাসাকে খুব শীঘ্রই দেখবি। তাহলে কি নিহার বলা কথাগুলো সত্যি ছিল? আমার মন নিয়ে খেলা করলা তুমি রোহান শেখ, আজ থেকে ঘৃণা করি আমি তোমায়, ঘৃণা করি। কথাগুলো বলে রুমে এসে শুয়ে বালিশে মুখ চেপে কান্না করতে লাগলো প্রীতি। অপরদিকে দরজার পাশে বসে মুখে হাত চেপে কান্না করছে রোহান। ছেলেদের নাকি কাঁদতে নেই, তাই সে মুখে হাত চেপে কান্না করছে, কেউ যেন না শুনে। আমায় তুমি আজকের থেকে ঘৃণা করবে প্রীতি, তুমি জানো, তুমি জানো আমাকে ঘৃণা করো, তার জন্যই তোমাকে এত কষ্ট দিলাম। কিন্তু বিশ্বাস করো, খুব ভালোবাসি তোমায় আমি, আর খুব কষ্ট হচ্ছে তোমাকে এইভাবে কষ্ট দিয়ে। আমি তো তোমার হাতে ব্যথাও দিলাম, আমি জানি আমার কথাগুলো মনে করে অনেক কান্না করেছো তুমি, কিন্তু আমায় ক্ষমা করো, আজকের থেকে আরো দ্বিগুণ কষ্ট পেতে হবে কাল তোমাকে, তাহলে তো তুমি আমার ভালোবাসা বদলে শুধু ঘৃণা করবে আমাকে। হ্যালো পিয়াস, কোথায় থাকেন আপনি? রিয়া ম্যাম, আমি তোমার ম্যাম। হুম, যাও, কোনো কথা নেই তোমার সাথে। আচ্ছা বাবু শোনো, আমি বাবু না। আচ্ছা বুড়ি, তোমার ভাইয়াকে বলেছো আমাদের কথা? আমি অনার্সের ফাইনাল এক্সামটা দিয়ে নিই, তারপর বলবো। আমি এত কিছু শুনতে চাই না, আমার হাতে বেশি সময় নেই, কানাডা যাওয়ার ডেট চলে এসেছে, আর মাও চাইছে তুমি তাড়াতাড়ি এই বাড়ির বউ হয়ে আসো। আর সবে মাত্র তুমি অনার্স সেকেন্ড ইয়ারে, বিয়ের পরেও তো পড়তে পারবা। আচ্ছা, ভাইয়াকে বলতে ভয় লাগে, ভাবিকে বলে দেখব। ওকে ওকে, বাই। আর হ্যাঁ, কালকে আসছো তো? আসবো, আফটার অল আমার ফ্রেন্ডের রিসেপশন পার্টি। ভাবি, আসবো? রিহার কথায় বালিশ থেকে মুখ তুলে মুখে হাসির রেখা টেনে বলল, আসো। রিহা এসে প্রীতির পাশে বসল। তুমি কি ঘুমাচ্ছিলে ভাবি? সরি, আমার কারণে তোমার ঘুম ভেঙে গেল। না গো ননদিনী, এমনিতেই শুয়েছিলাম, কিছু বলবা? আসলে ভাবি, প্রীতি রিহার দিকে তাকিয়ে দেখল রিহা ভীষণ লজ্জা পাচ্ছে কোনো বিষয়ে, আর হাতে দু মুঠো করে রেখেছে। প্রীতি মুস্কি হেসে রিহার গালে হাত রেখে বলল, ভাবির কাছে কিছু বলতে লজ্জা পেতে নেই। ভাবি, তুমি তো আমাদের ফ্যামিলির সম্পর্কে আগে থেকেই জানো, সবাইকে চেনো। হুম। আচ্ছা ভাবি, তুমি পিয়াস ভাইকে চেনো? হুম, তোমার রাহাত ভাইয়ের ফ্রেন্ড। ভাবি, রিহা ইতস্তত করে বলল, ভালোবাসো তাকে? মুস্কি হেসে বলল প্রীতি। প্রীতির কথায় রিহা চোখ বড় বড় করে বলল, হুম ভাবি। তাহলে এখন আমার তোমার জন্য কি করতে হবে ননদিনী? রিহা প্রীতিকে সব খুলে বলল, ঠিক আছে, আমি তোমার ভাইকে বলবো। সত্যি ভাবি? হুম সত্যি। আই লাভ ইউ সো মাচ।
আমার মিষ্টি ভাবিটা। আই লাভ ইউ টু ননদিনী। আচ্ছা এখন নিচে চলো, সবাই মিলে আড্ডা দেব। ওকে চলো। প্রীতি নিচে রান্নাঘরে গেল, গিয়ে দেখলো তার শাশুড়ি রান্না করছে। প্রীতিকে দেখে আফসানা বেগম মুচকি হেসে বলল, কি রে ওইখানে দাঁড়িয়ে আছিস যে, আয় ভিতরে আয়। প্রীতি ভেতরে এসে দাঁড়ালো। মা আমাকে বলুন, আমি আপনার হেল্প করতে চাই রান্নার কাজে। আমাকে তোর মা ভাবিস তো? হুম ভাবি। তাহলে আর কখনো বলবি না কাজ করার কথা। আমি আমার মেয়েদের দিয়ে কোনো কাজ করাবো না, তারা হচ্ছে আমার রাজকন্যা। এত সার্ভেন্ট কি আমার মেয়েকে দিয়ে কাজ করানোর জন্য রেখেছি নাকি? তুই রুমে গিয়ে রেস্ট নে, তুই আর রিহা হচ্ছিস আমার রাজকন্যা। কথাগুলো বলে প্রীতির কপালে ভালোবেসে একটা চুমু দিলেন আফসানা বেগম। মা, নতুন মেয়েতে আমাকে ভুলে গেছো তাই না? রিহার কথা শুনে আফসানা বেগম প্রীতি দুজনই হাসতে লাগলো। পরের দিন খুব সুন্দর করে সাজানো হলো প্রীতিকে, পুরো শেখ বাড়ি জাঁকজমকভাবে সাজানো হলো। আজকে রাহাত আর প্রীতির রিসেপশন পার্টি, সব মেহমান চলে আসছে, সবাই খুব সাজগোজ করে নিচে নেমে এলো। পিয়াসও এসে রাহাতের সাথে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। রিহা বারবার দূর থেকে দাঁড়িয়ে দেখছে তার প্রিন্সটাকে। হঠাৎ আফসানা বেগম রিহার পাশে এসে দাঁড়ালো। কি রে কি করছিস? কই কিছু না তো। আচ্ছা সব মেহমান চলে এসেছে আর প্রীতির ফ্যামিলিও আসছে, রাস্তায় আছে, তুই গিয়ে প্রীতিকে নিচে নিয়ে আয়। ঠিক আছে মা। প্রীতি তোকে তো আজকে বিয়ের দিনের চেয়ে বেশি সুন্দর লাগছে। নিহার কথায় প্রীতি হেসে বলল, তাই নাকি? হুম, রাহাতবাইকে খুব সুন্দর লাগছে, নিচে দেখে আসলাম। নিহার কথায় প্রীতি কিছু বলতে যাবে তখনই রুমে রিহা প্রবেশ করলো। ভাবি চলো, নিচে সবাই অপেক্ষা করছে। ওকে। ভাবি আজকে তো রাহাত ভাই চোখ সরাতেই পারবে না তোমার থেকে, এত বেশি সুন্দর লাগছে তোমায়। আসলেই খুব খুব সুন্দর তুমি, তাই তো আমার ভাইটা এত ভালোবাসে তোমায়। রিহা আর নিহা প্রীতিকে নিয়ে নিচে আসলো। দুজন মানুষ খুব গভীরভাবে প্রীতিকে দেখতে লাগলো। রাহাত মুচকি হেসে প্রীতির দিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল। প্রীতি মুচকি হেসে রাহাতের হাতটা ধরল। সবাই করতালি দিতে লাগলো। প্রীতি আর রাহাতকে একসাথে বসানো হলো। সবাই এসে তাদের শুভেচ্ছা জানাতে লাগলো। প্রীতির পরিবারের সবাই এসে প্রীতির কাছে বসলো। প্রীতির পরিবারের সবাই রাহাতের পরিবারের সাথে কথা বলতে লাগলো। প্রীতির ভাই এসে প্রীতির পাশে বসলো। কেমন আছিস পুচকি? ভাইয়া তুমি আমাকে সবার সামনে পুচকি ডাকছো? নীরবের কথায় মুচকি হেসে রাহাত বলল, ঠিক বলেছেন ভাইয়া, আপনার বোনটা আসলেই পুচকি। রাহাতের কথায় প্রীতি রাগি লুক নিয়ে রাহাতের দিকে তাকালো। রাহাত হাসি দিয়ে বলল, এইভাবে রাগ করলে তো পুচকিটার মেকআপ নষ্ট হয়ে যাবে। রাহাতের কথা শুনে নিহা রিহা পিয়াস নীরব সবাই হাসতে লাগলো। প্রীতি গাল ফুলিয়ে বলল, দাঁড়াও ভাইয়া, এইবার বাসায় যেয়ে নেই তোমার আর নিহার কথা কিন্তু মাকে বলে দিব, যদি আর পুচকি ডাকো। তুই আমার পুচকি তো পুচকি বলবো, তাহলে তো আর বেশি করে ডাকবো। বোন প্লিজ তাড়াতাড়ি বলিস মাকে, এবার তোর বান্ধবীটাকে বউ বানিয়ে আনতে ইচ্ছে করছে। হি হি হি। হাই এভরিওয়ান। রোহানের বাবার কথায় সবাই ওনার দিকে তাকালো। আপনারা সবাই জানেন আমার বড় ছেলে রাহাত শেখের বিয়ের রিসেপশন পার্টি আজকে। এই খুশির দিনে আমি আরও একটা খুশির অ্যানাউন্সমেন্ট করতে চাই। কাম মাই বয় রোহান শেখ অ্যান্ড কাম মাই সুইট গার্ল নাফিজা। সবাই নাফিজার নাম শুনে চমকে গিয়ে তাকালো। একটা খুব সুন্দর মেয়ে ব্ল্যাক কালারের একটা শাড়ি পরা স্টেজের দিকে এগিয়ে গেল। সবার চোখ আটকে আছে তাতে, অনেক মায়াবী একটা চেহারা মেয়েটার। আজ রোহানও ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরেছে। মেয়েটা রোহানের পাশে গিয়ে দাঁড়ালো, সবার চোখ তাদের দিকে। প্রীতি কিছু বুঝতে পারছে না, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। নাফিজা হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ে, আপনারা হয়তো জানেন না নাফিজা আর রোহানের এঙ্গেজমেন্ট ঘরোয়াভাবেই 15 দিন আগে হয়েছিল, কিন্তু আমি এখন ওদের বিয়ের ডেট ঘোষণা করতে চাই। আগামী মাসে আবার ছোট ছেলের বিয়ে নাফিজা হকের সাথে। নাফিজা আর রোহানের বিয়ের কথা শুনে একটা বড়সড় ধাক্কা খেল প্রীতি। এ কি শুনছে সে? তাহলে নিহা কাল
ভুল কিছু বলেনি, রোহান আমার সাথে শুধু টাইম পাস করেছে। আমি তোমাকে বুঝিয়ে দিব রোহান শেখ, যে আমি তোমার জন্য আর কষ্ট পাই না। তুমি যদি আমার সাথে ভালোবাসার অভিনয় করে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারো, তাহলে আমি কেন পারবো না রাহাতকে স্বামী হিসেবে মেনে নিয়ে ভালো থাকতে? মনে মনে কথাগুলো বলল প্রীতি। নাফিজা সবার সাথে কথা বলে প্রীতির দিকে এগিয়ে আসলো। কনগ্রাস। থ্যাংকস। তুমি খুব সুন্দরী। আপনি তো আরো বেশি। অনেকক্ষণ প্রীতি আর নাফিজা হেসে হেসে কথা বলল। দূর থেকে রাহাতের বাবা মা তাদের দিকে বললেন, আমরা খুব লাকি, এত ভালো দুইটা ছেলের বউ পেয়েছি। আমার সংসারটা খুব পরিপূর্ণ এখন, আর নাফিজা আসলে আরো পরিপূর্ণ হয়ে উঠবে। ঠিক বলেছো। অনুষ্ঠান শেষে সবাই চলে গেল। প্রীতি রুমে এসে ফ্রেশ হতে যাবে, তখন কেউ ওর হাত ধরে টান দেয়। প্রীতি না দেখেই তার স্পর্শ বুঝে গেল মানুষটা আর কেউ নয়, রোহান। প্রীতি চোখ বন্ধ করেই বলল, কি হচ্ছে রোহান, হাতটা ছাড়ো। রোহান আচমকা প্রীতিকে দেয়ালের সাথে চেপে ধরল। রোহানের প্রতিটা শ্বাস প্রীতির মুখের উপর পড়ছে। রোহান প্রীতির হাতটা চেপে ধরে রাখলো। প্রীতির আর বুঝতে বাকি রইল না যে রোহান ড্রিঙ্কস করেছে। আজ রোহানকে খুব বিরক্ত লাগছে প্রীতির কাছে। আজ প্রীতির মন বারবার বলছে অন্য কারো বউ হয়ে অন্য কাউকে ভালোবাসা পাপ, আর স্পর্শ তো দূরের কথা। আর ভুলে গেলে চলবে না যে রোহান ঠকিয়েছে, সে এখনও অন্য কারো স্বামী হতে যাচ্ছে। নিজেকে কঠোর হতে হবে, রাহাতকে ঠকাবে না সে রোহানের মিথ্যে ভালোবাসার জন্য। কথাগুলো ভাবতেই প্রীতি ধাক্কা দিয়ে রোহানকে সরিয়ে দিল। রোহান নিজেকে সামলাতে না পেরে পড়ে গেল। প্রীতি কাঁদছে আর বলছে, আপনার কি লজ্জা নেই রোহান শেখ, নিজের ভাবিকে এইভাবে ড্রিঙ্ক করে এসে? ছি, ভুলে যাবেন না আমি আপনার ভাবি হই, আর আপনার ভালোবাসার অভিনয় এখন আর আমি কাঁদি না। আর যেই মেয়েটার সাথে আপনার বিয়ে হচ্ছে তাকে অন্তত আমার মতো ঠকাবেন না। বেরিয়ে যান আমার রুম থেকে, এক্ষুনি বেরিয়ে যান। রোহান রুম থেকে বেরিয়ে গেল। প্রীতি দরজা লাগিয়ে ফ্লোরে বসে পড়ল। একদম কাঁদবি না প্রীতি, তোকে এই মিথ্যে ভালোবাসার মায়া থেকে বের হতে হবে। তোকে মানতে হবে তুই রাহাতের বউ, তুই একটা বৈধ সম্পর্কে জড়িয়ে আছিস, রাহাত স্বামী হিসেবে মানতেই হবে তোর। ভুলে যেতে হবে রোহান শেখ নামের একটা জঘন্য মানুষ তোর জীবনে কখনো ছিল। বিড়বিড় করে কথাগুলো বলল প্রীতি। রোহান রুমে এসে দরজা লাগিয়ে কাউকে ফোন দিল। হ্যালো। থ্যাংক ইউ নাজিফা। কেন রোহান? বিয়ের মিথ্যে অভিনয় করার জন্য। রোহান, আজকে তুমি কি প্ল্যান মোতাবেক ওই কাজটা করেছো? মাত্রই করে আসলাম। রোহান, কেন করছো এমন? তুমি জানো প্রীতি তোমাকে কতটা জঘন্য ভাববে আর ঘৃণা করবে এই কাজটার জন্য। আমি তো তাই চাই নাজিফা। আমার মনে হচ্ছে তোমার সবাইকে সবকিছু বলে দেওয়া উচিত রোহান। আজ প্রীতিকে দেখে বুঝতে পারলাম ও কতটা কষ্ট পেয়েছে আমাকে তোমার পাশে দেখে। প্লিজ ওকে সবাইকে বলে দাও, তাহলে প্রীতি হয়তো কষ্ট পাবে কিন্তু তোমাকে এভাবে ঘৃণা তো করবে না। প্রীতি আমাকে যত ঘৃণা করবে ততই তাড়াতাড়ি রাহাত ভাইকে নিয়ে সুখী থাকতে পারবে। তুমি শুধু আমার সঙ্গে থাকো প্লিজ। আমি তোমার সঙ্গে সবসময় থাকবো, তুমি নিজের খেয়াল রেখো। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। প্রীতি ফ্রেশ হয়ে নিজের লম্বা চুলগুলো ছেড়ে দিল, পুরো পিঠে ছড়িয়ে রইল চুলগুলো, বারান্দায় গিয়ে দাঁড়ালো। ইশ, গরম কফি খেতে ইচ্ছে করছে, এখন নিচে গিয়ে বানিয়ে নিয়ে আসি বলে পেছনে ফিরে দেখলো রাহাত হাতে দুই কাপ কফি নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি? কেন, ভয় পেয়ে গেলে? না। প্রীতির দিকে এক কাপ কফি এগিয়ে দিল রাহাত, আর প্রীতি নিয়ে নিল। আচ্ছা, আপনি কিভাবে জানলেন আমার কফি খেতে ইচ্ছে করছিল? রাহাত প্রীতির পাশে এসে দোলনায় বসলো। আমি যখন বারান্দায় দাঁড়িয়ে থাকি তখন আমারও কফি খেতে ইচ্ছে করে খুব। একবার রুমে এসে দেখলাম তুমি বারান্দায় দাঁড়িয়ে আছো, তাই নিচে গিয়ে কফি বানিয়ে আনলাম। আমার মনে হলো তোমারও হয়তো কফি খেতে ইচ্ছে করছে। সত্যি কফি খেতে খুব ইচ্ছে করছিল। আপনি তো খুব ভালো কফি বানান, অসাধারণ। থ্যাংক ইউ। এখন থেকে প্রতিদিন আমাকে কফি বানিয়ে খাওয়াবেন? জি না। কেন?
একদিন আমি বানিয়ে খাওয়াবো আর একদিন তুমি। ওকে ডান, বাট আমি আপনার মতো এত ভালো কফি বানাতে পারি না। তা তো খেলেই বুঝবো। এইভাবে বলতে বলতে হঠাৎ রাহাত খেয়াল করল প্রীতি কোনো কথা বলছে না। রাহাত তাকিয়ে দেখল প্রীতি রাহাতের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল আমার বউটা? সারাদিনের ক্লান্তিতে হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। আচ্ছা বউ, এত মায়াবি কেন তুমি? দিন দিন পাগল করে দিচ্ছ আমাকে। ইস, তুমি কবে আমাকে ভালোবাসবে বল? বা তোমাকে বকে নিতে জানো বউ, খুব ইচ্ছে করে তোমাকে বকের মধ্যে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখতে। মনে মনে কথাগুলো বলে মুচকি হেসে প্রীতিকে কোলে তুলে নিল রাহাত। বিছানায় এনে শুইয়ে দিল প্রীতিকে, তারপর কাঁথা জড়িয়ে দিল প্রীতির গায়ে। রাহাত নিজেও শুয়ে পড়ল সোফায় গিয়ে। সকালে সূর্যের আলো এসে প্রীতির মুখে পড়ল, চোখ খুলে নিজেকে বিছানায় আবিষ্কার করল প্রীতি। আমি তো দোলনায় ছিলাম, বিছানায় কিভাবে আসলাম? কোলে করে। রাহাতের কথায় অবাক হয়ে প্রীতি তাকিয়ে রইল। কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন বউ? কোলে করে মানে? রাহাত আয়নার সামনে নিজের চুল ঠিক করতে করতে বলছে, কোলে করে মানে আমি তোমাকে কোলে করে এনে শুয়ে দিয়েছি, তুমি রাতে দোলনায় আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছিলা, বুঝছো বউ? আসলে আমার কখন চোখ লেগে গেছে বুঝতে পারিনি, আপনার কষ্ট করে আমাকে কোলে করে এনে শুয়ে দিতে হলো। রাহাত মুস্কি হেসে প্রীতির একদম কাছে এসে বলল, সারা জীবন কোলে নিতে রাজি আছি, বুঝছো বউ? কি? কিছু না। আচ্ছা আপনি কথায় কথায় বউ বলেন কেন? বউকে তো বউই বলবো। এখন নিচে আসো রেডি হয়ে তাড়াতাড়ি, না হলে তো আমার শ্বশুর বাড়ি যেতে দেরি হবে। প্রীতি একলাফে উঠে রাহাতের কাছে এসে বলল, শ্বশুর বাড়ি মানে আমাদের বাড়ি যাচ্ছি? প্রীতি খুশিতে রাহাতকে জড়িয়ে ধরল। রাহাত অবাক হয়ে দাঁড়িয়ে রইল। বাড়ি যাওয়ার কথা শুনে এত খুশি যে আমাকে কাছে যেতে দেয় না, এখন জড়িয়ে ধরেছে। প্রীতি হঠাৎ খেয়াল করল সে রাহাতকে জড়িয়ে ধরে আছে। তাড়াতাড়ি করে রাহাতকে ছেড়ে দিয়ে সে লজ্জায় ওয়াশরুমে ঢুকে পড়ল। রাহাত ওইখানে দাঁড়িয়ে হাসতে লাগল, তারপর ওয়াশরুমের দরজা নক করে বলল, শাড়ি কি আমি পরিয়ে দেব নাকি রিহাকে ডাকবো? রিহাকে পাঠিয়ে দিয়েন। রিহা এসে প্রীতিকে খুব সুন্দর করে একটা গোলাপি শাড়ি পরিয়ে দিল। ভাবি, বলো ভাইয়া, কে বলেছো? সরি গো, কালকে একদম খেয়াল ছিল না, আজকে বলবো। ভাবি, পিয়াস চাচ্ছে এক সপ্তাহের মধ্যে যেন বিয়েটা হয়, কারণ আর দুই সপ্তাহ পর ও চলে যাবে। ঠিক আছে, আমি বলবো তোমার ভাইয়াকে, তুমি একদম চিন্তা করো না। রিহা প্রীতিকে জড়িয়ে ধরল। তুমি খুব ভালো ভাবি। আমার চেয়েও খুব ভালো তুমি ননদিনী। এখন চলো, নিচে সবাই অপেক্ষা করছে। ওকে চলো। নাস্তার টেবিলে সবাই আছে রোহান বাদে। রাহাত তার মাকে বলল, রোহান কোথায়? এখনো ঘুমায়। কেন, ওর কি শরীর খারাপ মা? আমার শরীর একদম ভালো আছে। চেয়ারে বসতে বসতে বলল রোহান। সবাই নাস্তা শেষে যার যার রুমে চলে গেল। প্রীতি রুমে এসে বসতে না বসতেই রাহাত আসল, চলো আমরা শপিং করতে যাব। আমরা তো বাসায় যাব এখন। বাসায় কি খালি হাতে যাব নাকি? তাহলে কিভাবে যাবেন? আমার বউটা এখনো সত্যি একটা পুচকি, সবার জন্য গিফট কিনবো, এখন চলো আমার সাথে। আমি পুচকি? না বউ, তুমি যদি এখন রাগ করো তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। ওকে চলুন। রাহাত আর প্রীতি মিলে প্রীতির পরিবারের সবার পছন্দ মতো গিফট কিনল। তারপর বাসায় এসে প্রীতি আর রাহাত রেডি হয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হলো প্রীতির বাসায় যাওয়ার জন্য। রাহাত আর প্রীতি গাড়িতে বসে আছে। রাহাত ড্রাইভ করছে, প্রীতি জানালা দিয়ে তাকিয়ে বাহিরের সৌন্দর্য উপভোগ করছে, আর রাহাত প্রীতির দিকে কিছুক্ষণ পরপর তাকিয়ে তার বেগুনি পরির সৌন্দর্য উপভোগ করছে। আচ্ছা বুঝকি। কি? না না বুঝকি না প্রীতি, হাসছো যে? আপনার মুখটা দেখে। আমার মুখটা দেখে হাসার কি হলো? ভ্রু কুচকে বলল রাহাত। আমি যখন রাগ দেখাইছি
তখন আপনার মুখটা ভয়ে একদম বাচ্চাদের মতো হয়ে গিয়েছিল। কথাটা বলে আবার হাসতে লাগলো প্রীতি। এইভাবে সবসময় হেসে ও বেগুনি পড়ি, তোমার দুঃখজনক মুখটা আমাকে খুব কষ্ট দেয় আর তোমার হাসিজনক মুখটা আমার হৃদয়ে শান্তির ঢেউ এনে দেয়। ড্রাইভ করছে আর সামনের দিকে তাকিয়ে কথাটা বলল রাহাত। রাহাতের কথা শুনে প্রীতি আবারও জানালে দিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইল একদম নিশ্চুপ হয়ে। এইভাবে কিছুক্ষণ নীরবতা রইল দুজনের মাঝে। নীরবতা ভেঙে রাহাত আবার প্রীতিকে ডাক দিল। প্রীতি বাহিরের দিকে তাকিয়ে বলল, বলুন, ফুচকা খাবে? রাহাত জানে প্রীতি ফুচকা খেতে খুব পছন্দ করে, কারণ সে তার বেগুনি পরিটাকে প্রথমে ফুচকা খাওয়া দেখেই প্রেমে পড়েছিল। তার পরিটা যখন ফুচকা খাচ্ছিল তখন পরিটার মুখটা আরো সুন্দর লাগছিল। না খাবো না, রাহাতের দিকে না তাকিয়ে বলল প্রীতি। কেন খাবে না? ভালো লাগছে না। তুমি জানো আমাকে ফুচকা খাওয়ার কেউ হারাতে পারে না, আমি মেয়েদের চেয়ে বেশি ফুচকা খাই। তাই নাকি? তাই। তাহলে চলুন কম্পিটিশন হয়ে যাক। চলো। রাহাত আর প্রীতি দুজনে 30টা করে মোট 60টা ফুচকা খেল। কেউ কাউকে হারাতে পারল না। প্রীতি আর রাহাত গাড়িতে এসে বসল। বাবা, আপনি এত ফুচকা খেতে পারেন? আমার কাছে ফুচকা অনেক ভালো লাগে। আগে লাইক করতাম না, কিন্তু একদিন একটা ফুচকা পাগলিকে দেখে ফুচকার প্রেমে পড়ে গেলাম। কে সেই ফুচকা পাগলি? এসে জিজ্ঞেস করল প্রীতি। আমার পাশেই বসে আছে ফুচকা পাগলিটা, যার ফুচকা খাওয়া দেখে আমি ফুচকার প্রেমে পড়ে গেছি। রাহাতের কথায় লজ্জা পেয়ে প্রীতি আর কিছু বলল না। গাড়ি এসে প্রীতিদের বাসার কাছে পৌঁছালো। প্রীতি আর গাড়ি থেকে নেমে ব্যাগগুলো নিয়ে নিল, তারপর দুজনে মিলে উপরে চলে গেল। প্রীতির মা রান্নাঘরে রান্না করছে, মেয়ে আর মেয়ে জামাই আসবে তাই। প্রীতির বাবা সোফায় বসে পেপার পড়ছে। হঠাৎ কলিং বেলের আওয়াজে তিনি গিয়ে দরজা খুলে দিলেন। প্রীতি তার বাবাকে দেখে জড়িয়ে ধরল বাবা বলে। তার বাবাও মেয়েকে দেখে খুশির চোখে জল ফেলতে লাগলেন। বাবা, মেয়ে দরজায় দাঁড়িয়ে খুশিতে কাঁদছ আর জামাইটাকে দরজায় দাঁড় করিয়ে রেখেছ, কাজটা কিন্তু ভালো করে নেই তোমরা। প্রীতির মায়ের কথায় প্রীতি, বাবা, রাহাত সবাই হেসে দেয়। রাহাত ভেতরে এসে প্রীতির বাবা মার পা ছুঁয়ে সালাম করল। আচ্ছা, তোরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি নাস্তার ব্যবস্থা করছি। মা, এখন আমরা কিছু খাবো না। কেন রে মা, খাবি না কেন? বাবা, তোমার জামাই আসার সময় আমার সাথে ফুচকা নিয়ে কম্পিটিশন করেছিল। কে জিতলো? কেউ নয় মা, আমাদের মধ্যে ড্র হয়েছে। কি বলো জামাই, তুমি এত ফুচকা খেতে পারো? আমার মেয়ে তো ফুচকা পাগলি, তুমিও কি আমার মেয়ের মতো ফুচকা পাগল নাকি? প্রীতির বাবার কথা শুনে সবাই আবারও হো হো করে হেসে উঠল। প্রীতি আর রাহাত প্রীতির রুমে আসলো। নীরব বাসায় নেই। নীরব বাসায় আসলে সবাইকে একসাথে গিফটগুলো দেওয়া হবে। প্রীতি রুমে এসে রাহাতকে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন আগে, তারপর আমি ফ্রেশ হব। রাহাত প্রীতির কথায় আগে ফ্রেশ হতে গেল। প্রীতি বিছানায় গা এলিয়ে দিয়ে ভাবতে লাগলো, আমরা মানুষ চিনতে কত ভুল করি, যে আমাদের সত্যিকারের ভালোবাসে তাদের ভালোবাসা আমরা কখনো বুঝি না, আর যে মিথ্যা ভালোবাসে আমরা তাদের একটু ভালোবাসার জন্য তাদের পিছনে ছুটে চলে যাই। রোহান শেখ, আর ছুটবো না তোমার মিথ্যে ভালোবাসার পিছনে, আর রাহাতের মতো এত ভালো মানুষটাকেও টোকাবো না আমি। হে আল্লাহ, আমাকে একটু রহমত করো। আমি যে জীবনে দোটানায় পড়ে আছি, আমার যে কারো মনে কষ্ট দেওয়ার একটুও ইচ্ছে নেই। আমি যদি দূরে চলে যাই তাহলে আমার পরিবার, রাহাতের পরিবার, রাহাত সবাই কষ্ট পাবে। আমি তাদের কষ্ট দিতে চাই না। আমি যেন রাহাতকে স্বামীর অধিকার দিতে পারি। আমার কষ্টের জন্য আমি অন্য কাউকে কষ্ট পেতে দিব না। রোহান ভালো থাকুক নাজিফাকে নিয়ে, আর আমি যেন ভালো থাকতে পারি রাহাতকে নিয়ে। কথাগুলো ভাবতে ভাবতে চোখ দুটো বন্ধ করল প্রীতি। কি হলো, ফ্রেশ হবে না? রাহাতের কথায় প্রীতি চোখ খুলে রাহাতের দিকে তাকিয়ে বলল, প্রীতির অ্যাকসেপ্ট থ্রি পিস নিয়ে চলে গেল ফ্রেশ হতে। রাহাত ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গিয়ে নীরব আর বাবার সাথে আড্ডা দিতে লাগলো, সাথে নিহাও। প্রীতিও ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলো।
ও নীল কালারের একটা থ্রি পিস পরেছে। রাহাত মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে প্রীতির দিকে। উফ, এই মেয়েটা একদম ঘায়েল করে দিয়েছে আমাকে। নিহা প্রীতিকে দেখে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? ভালো। তুই কেমন আছিস? ভালো। তুই এই সময় আমাদের বাসায় কি ব্যাপার? তুই এসেছিস শুনে আসলাম, ভেঙ্গছি কেটে বলল নিহা। তুই কোথায় শুনলি যে আজকে আমি আসব? নীরব ভাইয়া বলল। নীরব ভাইয়া? তা না তো কি, বুঝেছি এইবার তোকে ভাবি বানিয়ে আনতেই হবে। ইস, চুপ থাকবি তুই। রাহাতের প্রীতি মিলে সবাইকে গিফটগুলো দিল, আর নিহার জন্যও একটা গিফট আনলো রাহাত। প্রীতির তো খেয়ালই ছিল না। প্রীতি মনের অজান্তেই বলতে লাগলো, সত্যি আপনি খুব ভালো রাহাত। সবাই মিলে ডিনার করল। ডিনার শেষে রাহাত রুমে এসে প্রীতির রুমটা ভালো করে দেখতে লাগলো। অনেক সুন্দর করে সাজানো প্রীতির রুমটা। এমনিতেই মেয়েরা অনেক গোছানো হয়। হঠাৎ প্রীতির পড়ার টেবিলের দিকে নজর গেল রাহাতের। ওইখানে গিয়েই রাহাত অসংখ্য গল্পের বই দেখতে পেল। একটা বই হাতে নিয়ে অনেক মুগ্ধ হলো রাহাত। সবগুলো বইয়ের নামগুলো দেখল। এর মধ্যে একটা বই হাতে নিয়ে বইটা খুলল রাহাত। বইটার নাম প্রেমাতাল। অনেক শুনেছি এই বইটার নাম, বাট কখনো পড়া হয়নি, মনে মনে বলল রাহাত। বইটা খুলে অবাক হলো রাহাত একটা চিরকুট দেখে। চিরকুটটা খুলে পড়তে লাগলো। খদিজা, তোমার ভালোবাসা মানুষের দেয়া খুব স্পেশাল একটা গিফট। আশা করি তোমার খুব ভালো লাগবে, আর তোমার কাছে আমার দেয়া সবচেয়ে বেস্ট গিফট মনে হবে। তোমার সবচেয়ে পছন্দের লেখক মৌরি মরিয়মের বই। লেখাটা দেখে মুস্কি হাসলো রাহাত। তার মানে পুচকিটার প্রিয় লেখক মৌরি মরিয়ম, তার জন্য মৌরি মরিয়মের লেখা অভিমানী তোমায় হৃদ মাঝারে বইও দেখিয়াছে। তারপর হঠাৎ খেয়াল হলো রাহাতের একটা কথা, কলিজা তোমার ভালোবাসার মানুষের দেয় স্পেশাল একটা গিফট। তার মানে প্রীতির কারোর সাথে ভালোবাসার সম্পর্ক ছিল, প্রীতি অন্য কাউকে ভালোবাসে, তাহলে প্রীতি আমার সাথে বিয়েতে কেন রাজি হলো? বিড়বিড় করে কথাগুলো বলল রাহাত। বাকি বইগুলো ভালো করে দেখতে লাগলো, কিন্তু বাকিগুলোতে আর অমন চিরকুট নেই। তাহলে আমি কি ভুল বুঝছি প্রীতিকে? তবুও সে ভালো করে আবার বইগুলো ঘাঁটতে লাগলো। কিছু না পেয়ে বইগুলো গুছিয়ে রেখে দিল ঠিক আগের মতো। হঠাৎ তার নজর পড়ল বইগুলোর একদম নিচে রাখা একটা ডায়েরির দিকে। সে ডায়েরিটা নিতে যাবে, তখনই প্রীতি রুমে আসলো। কি করছেন? কিছু না, তো ল্যাপটপে আমাদের বিয়ের পিক দেখছি। ও আচ্ছা, কফি খাবেন? হুম। ওকে, আমি নিয়ে আসি। আর শুনুন, বলো, ছাদে যাবেন? ওকে, আমি যাচ্ছি, তুমি কফি নিয়ে এসো। ওকে। রাহাত ছাদে গিয়ে শুধু ওই চিরকুটে লেখা কথাগুলো নিয়ে ভাবতে লাগলো। যেভাবেই হোক জানতে হবে কেন প্রীতি আমাকে মেনে নিতে পারছে না, আর কেনই ও অন্য কাউকে ভালোবাসে আমার সাথে বিয়েতে রাজি হলো। এই যে আপনার কফি, আপনার মতো এত ভালো করে বানাতে পারি না, আর কেমন হয়েছে জানাবেন। হুম। রাহাত কফির কাপে চুমুক দিয়ে বলল, খুব ভালো হয়েছে। রাহাতের কথার স্টাইলটা কেমন যেন অন্যরকম লাগছে এখন প্রীতির কাছে। আচ্ছা, আপনার কি কোনো কারণে মন খারাপ? আচ্ছা প্রীতি, তুমি কি আমায় পছন্দ করো? আপনাকে না পছন্দ করার মতো কি আছে? সবাই তো আপনাকে খুব পছন্দ করে। আমি সেভাবে বলি নাই। কিভাবে বলছেন? কফির কাপে চুমুক দিতে দিতে বলল প্রীতি। আচ্ছা, রোহান আর আমার মধ্যে কে বেশি স্মার্ট? রাহাতের এমন প্রশ্ন শুনে মনের মধ্যে কেমন যেন ছ্যাদ করে উঠল প্রীতির। রাহাত, আপনি ভালো, শুধু ভালো না, খুব ভালো, আর আপনি খুব স্মার্টও। কিন্তু আমার চোখে যে রোহানই আমার দেখা সবচেয়ে স্মার্ট ছেলে। সবার চোখে নিজের ভালোবাসার মানুষই সবচেয়ে সুন্দর হয়। হোক না রোহানের ভালোবাসা অভিনয়, কিন্তু আমার ভালোবাসা যে সত্যি। পারছি না বের হতে এই ভালোবাসার মায়াজাল থেকে। যতই ভাবি এগিয়ে যাব আপনার হাত ধরে, ততই বেশি মন জুড়ে থাকে রোহান শেখ। প্রীতির খেয়াল হলো রাহাত এমন প্রশ্ন করলো, উনি কি তাহলে আমার আর রোহানের ব্যাপারে জেনে গেছে? না,
এইটা তো সম্ভব না, কারণ আমি রোহান নিহা ছাড়া সম্পর্কের কথা তো কেউ জানে না, আর নিহা তো কখনোই বলবে না। আমি হয়তো একটু বেশি ভাবছি। রাহাত প্রীতিকে ডেকে বলল, কি হলো, কিছু বলছ না যে? আপনারা দুই ভাই খুব স্মার্ট, কারো থেকে কেউ কম নয়। রাহাত প্রীতির কথায় হালকা হেসে বলল, ছাদে অনেক ঠান্ডা, চলো রুমে চলো ঘুমাবো। ওকে চলুন। রাহাত রুমে এসে বিছানায় শুয়ে বলল, মাঝখানে কোলবালিশ রেখে তারপর প্রীতির দিকে তাকিয়ে বলল, বেগুনি পরি আজ অনেক ঠান্ডা, ফ্লোরে ঘুমাতে পারবো না, আর তোমার রুমে তো সোফা নেই, তাই মাঝখানে কোলবালিশ রাখলাম, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। কথাগুলো বলে রাহাত অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। প্রীতি আর কোনো কথা না বলে ঘুমিয়ে গেল। সকাল হলে প্রীতির ঘুম ভেঙে গেলে প্রীতি উঠে রাহাতকে বিছানায় দেখল না, তারপরে দেখল ওয়াশরুমেও নেই, পরে ভাবল হয়তো ছাদে গেছে। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখল বাবা চা খাচ্ছে, তারপর প্রীতিকে দেখে একটা চিরকুট প্রীতির দিকে এগিয়ে দিল তার বাবা। প্রীতি তার বাবার দিকে তাকিয়ে বলল, কি এইটা বাবা? জামাই দিতে বলল তোমাকে। কেন, উনি কোথায়? বলে গেল একটা কাজে নাকি যাচ্ছে। প্রীতি চিরকুটটা খুলে দেখল, বেগুনি পরি একটা কাজে বাইরে যাচ্ছি, তোমাকে না বলেই যেতে হলো, তুমি ঘুমিয়েছিলে তাই। প্রীতি চিরকুটটা নিয়ে রুমে চলে গেল, কারণ তার চিরকুট নিয়ে কিছু স্মৃতি মনে পড়ে গেল। বাবার সামনে চোখের জল ফেলতে চায় না, তাই রুমে চলে আসলো। রাহাত এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে একজনের মুখোমুখি, আজ তার চোখে হাজারো প্রশ্ন, সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা ঠিকই বুঝতে পারছে। রাহাত হাতে থাকা ডায়েরি সামনের মানুষটার দিকে এগিয়ে দিল। রোহান ডায়েরিটা হাতে নিয়ে কিছু বলতে যাবে, তার আগেই রাহাত বলে উঠল, এখানে নয়, নিরিবিলি একটা জায়গাতে বসে আজ শুনবো তোর না বলা সব কথা, চল। সকালবেলা মায়ের ফোন পেয়ে রাহাত ছুটে আসলো এয়ারপোর্টে। যে ছেলে আজ পর্যন্ত দেশের বাহিরে কোথাও যায়নি, এমনকি পড়ালেখার জন্য সবাই মিলে জোর করেও লন্ডন পাঠাতে পারেনি, সেই ছেলে আজ কাউকে না জানিয়ে লন্ডন চলে যাচ্ছে, সেটা ভালোভাবে মেনে নিতে পারেনি আফসানা বেগম, তাই চিন্তিত হয়ে সাথে সাথে ফোন দিল বড় ছেলেকে। একমাত্র রাহাতই পারে রোহানের মনের কথা বের করে আনতে, কারণ বড্ড ভালোবাসে সে তার ছোট ভাইটাকে। রাহাত আর রোহান একটা নিরিবিলি জায়গায় এসে বসল, দুজনেই কিছুক্ষণ চুপ হয়ে বসে রইল। রাহাত নীরবতা ভেঙে রোহানের দিকে প্রশ্ন ছুড়ে দিল, হঠাৎ লন্ডন যাচ্ছিস যে? এমনিতে ভালো লাগছিল না, ভাবলাম একদিন গিয়ে ঘুরে আসি, আর ওইখানে কিছু করার প্ল্যানিং করছি। মিথ্যে বলছিস রোহান। মিথ্যে কেন বলবো ভাই, তুই তো জানিস তোর মিথ্যে কথা বুঝতে আমার এক মিনিটও সময় লাগে না। হুম, আমার সত্যি কিছুদিন গিয়ে ঘুরে আসতে ইচ্ছে হচ্ছিল। ঘুরে আসতে ইচ্ছে হলে নাকি প্রীতিকে প্রতি মুহূর্তে ভাইয়ের বউ হিসেবে দেখতে কষ্ট হচ্ছে। রাহাতের কথায় রোহানের হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। তার মানে কি ভাই, সব জেনে গেল আমার প্রীতির ব্যাপারে? কি রে, কথা বলছিস না যে? ভাই তুমি যা ভাবছো তা না। কেন এমন করলি রোহান, মেয়েটা তোকে খুব ভালোবাসে, মেয়েটা যে আমার সাথে খুশি না রে। আর কেন তুই বললি না যে তুই ওকে ভালোবাসতি, আমি কি কখনো তোদের মাঝে আসতাম বললে? বল, জীবনে যা পেয়েছি সব তোকে দিয়ে দিয়েছি, কারণ আমি যে তোকে নিজের চেয়ে অনেক বেশি ভালোবাসি রোহান। প্রীতি তো তোকে ভালোবাসে, তুই একবার বলে দেখতি আমি কি কখনো পারতাম আমার ভাইয়ের ভালোবাসা কেড়ে নিতে, বল। রোহান খেয়াল করলো রাহাতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। কথাগুলো বলার সময় রাহাত ডায়েরির নিচে থেকে তুলে খুলে কালকে রাতের পড়া চিরকুটটা বের করলো আর বলতে শুরু করলো, এই চিরকুটের হাতের লেখাগুলো আজ আমার সামনে সবটা সত্য তুলে ধরেছে, জানিস তো কাল রাতে প্রীতির একটা বই থেকে এই চিরকুটটা পেলাম যা তোর দেওয়া উপহার। তারপর ছাদে গিয়ে অনেকক্ষণ ভাবতে লাগলাম, হঠাৎ খেয়াল হলো হাতের লেখার যে আমার সবচেয়ে প্রিয় মানুষটার, আমার কলিজার ভাইটার। প্রীতি যখন রাতে গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ডায়েরিটা হাতে নিয়ে বারান্দায় চলে গেলাম, সারা রাত ধরে পুরোটা ডায়েরি পড়লাম, আর চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ল। রোহান চুপচাপ বসে রাহাতের বলা কথাগুলো শুনছে। জানিস রোহান, প্রীতি খুব কষ্ট পাচ্ছে তোকে ছাড়া,
ও যে আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারছে না রে, ওর সরল মনটা যে খুব করে চাই তোকে খুব। আজ ডায়েরিটা না পড়লে আমি কখনো জানতাম না মেয়েটা এত ভালোবাসে তোকে। তোর আর ওর ভালোবাসার কাছে আমার ভালোবাসা যে খুবই সামান্য রোহান, খুবই সামান্য। রোহান, তুই আমার জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করেছিস, তাই না? নিজের এই ভাইটার জন্য নিজের ভালোবাসা কেন কুরবানি দিলি রোহান? কেন আমাকে ছোট বানিয়ে দিলি প্রীতির কাছে? ও যে আমাকে সহ্যই করতে পারে না। আরেকটা কথা জানিস রোহান, প্রীতি তোকে ভুল বলছে, কিন্তু আমি জানি তুই প্রীতিকে ঠকাসনি, শুধুমাত্র আমার জন্য এমন করেছিস। প্লিজ আমার সাথে চল, প্রীতির ভুল ভাঙাতে হবে আর তোদের দুজনকে এক করতে হবে। কথাটা বলে রাহাত রোহানকে হাত ধরে টেনে তুলল। রোহান রাহাতের সামনে গিয়ে দাঁড়িয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। এই রোহান, তুই বাচ্চাদের মতো কাঁদছিস কেন ভাই? আমি তোদের দুজনকে এক করে দেব। রোহান কান্না থামিয়ে রাহাতের হাত ধরে বলল, আর চাইলে যে আমরা এক হতে পারবো না ভাই। কেন পারবি না? সেটা আমি বলতে পারবো না, আর প্রীতি আমাকে ভুল বুঝে ঘৃণা করুক সেইটাই আমি চাই। প্রীতি তোমার বউ, ওর জোর করে হলেও তোমাকে ভালোবাসতে হবে। আমাকে আর ছোট করিস না মেয়েটার সামনে, মেয়েটা মনে প্রাণে শুধু তোকে চায়। আমি যখন থাকবো না তখনও চাইলেও তো আর আমাকে পাবে না ভাই। আমি চাই না আমাকে ভালোবেসে সারা জীবন একা কাটিয়ে দিই, আমি চাই ও তোমাকে ভালোবেসে সারা জীবন ভালো থাকুক। আমার হাত ধরে মাত্র কয়েকটা মাস কাটিয়ে সারা জীবন একা না থাকুক। রোহানের কথায় অবাক হয়ে রাহাত জিজ্ঞেস করল, মাত্র কয়েক মাস মানে? চুপ করে আছিস কেন রোহান বল, আমি তোকে বলতে বলেছি, ড্যাম ইট। রোহান ব্যাগ খুলে একটা কাগজ রাহাতের দিকে এগিয়ে দিল। রাহাত কাগজটা খুলে দেখে থ হয়ে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ নীরবতা বিরাজমান করল দুই ভাইয়ের মাঝে। আচমকা রাহাত খুব শক্ত করে জড়িয়ে ধরল রোহানকে। দুই ভাই জড়িয়ে ধরে শুধু চোখের জল ফেলতে লাগল। এত বড় একটা কথা কেন লুকালি রোহান? তোমাদেরকে জানানোর সাহস যে আমার হয়নি ভাই। ভেবেছিলাম যে ইচ্ছে করালে ভালো হয়ে পড়বো, কিন্তু দিন দিন আমি যে আরো মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি ভাই। আমার হাতে মাত্র দুই মাস সময় আছে। আমি যখন জানতে পারলাম আমার ব্রেন টিউমার, তখন নিজে নিজেকে সান্ত্বনা দিলাম যে সব কিছু ঠিক হয়ে যাবে ভালো করে ট্রিটমেন্ট করালে। কিন্তু ডক্টর আঙ্কেল জানালো আমার হাতে মাত্র দুই মাস সময় আছে, আর আমি যদি রিক্স নিয়ে অপারেশন করি তাহলে হয়তো বাঁচবো না, না হয় মরবো। আমি যে তোমাদের ছেড়ে যেতে চাই না ভাই। দুইটা মাস তোমাদেরকে চোখের সামনে তো দেখতে পারবো অন্তত, অপারেশন না করালে। আর প্রীতিকে ছেড়ে থাকার কথা আমি কল্পনা কখনো করিনি, ভাবিনি। বড্ড ভালোবাসি মেয়েটাকে। যখন জানতে পারলাম তুমি প্রীতিকে বিয়ে করতে চাও, তখন আবার ভাবলাম তুমি পারবা মেয়েটাকে সারা জীবন ভালো রাখতে। কথাগুলো বলতে বলতে হাঁটু কেড়ে নিচে বসে পড়ল রোহান। তুমি মেয়েটাকে জোর করে হলো তোমাকে ভালোবাসতে বাধ্য করো ভাই, নাহলে মেয়েটা যে তিলে তিলে শেষ হয়ে যাবে আমার ভালোবাসায়। ভালোবাসা জোর করে হয় রোহান? জানি না, কিন্তু আমি পারবো না আমার ভাঙা জানটাকে নিজের সাথে জড়িয়ে সারা জীবনের জন্য একা করে দিয়ে যেতে। ঠিক আছে, তোর কথাই রইল, কিন্তু আমার যে সবাইকে জানাতে হবে তোর অসুস্থতার ব্যাপারে। রোহান রাহাতকে নিজের কসম দিল যেন কাউকে না জানায়। অনেক চেষ্টা করেও রোহানকে আটকাতে পারল না রাহাত। রোহান চলে গেল লন্ডন। গাড়িতে বসে চোখের জল ফেলছে রাহাত। নিজের কলিজার ভাইটা আর মাত্র দুই মাস বাঁচবে কিছুতেই বিশ্বাস করতে পারছে না সে। ডক্টর আঙ্কেলকে কল দিয়ে ভালোভাবে সব জেনে নিল সে। আল্লাহ, রোহানকে কেন আমাকে দিয়ে দিত, এত বড় রোগ। রোহান আর প্রীতি যে একে অপরকে খুব ভালোবাসে, তুমি কেন ওদের মাঝখানে আনলা আমাকে? আমার ভাইটাকে ভালো করে ওদের মাঝখান থেকে আমাকে সরিয়ে নাও প্লিজ। গাড়িতে নিজের হাত দিয়ে ঘুষি দিতে দিতে কথাগুলো বলল রাহাত। অপরদিকে বারবার কল দিচ্ছে প্রীতি। সকাল গিয়ে দুপুর হলো, এখনো কেন আসছে না রাহাত চিন্তায় পড়ে গেল প্রীতি। রাহাত ফোনটা রিসিভ করে বলতে শুরু করলো, বাসায় চলে যাব, তোমাদের বাসার নিচে আছি, গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে আসো। কিন্তু প্রীতিকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিয়ে গাড়িতে বসে পড়ল রাহাত। প্রীতি তার বাবা মাকে বুঝিয়ে নিচে আসলো। এসে দেখলো রাহাত গাড়িতে বসে আছে। রাহাতকে খুব চিন্তিত আর কেমন যেন দুঃখজনক দেখাচ্ছিল।
প্রীতি গাড়িতে গিয়ে বসে রাহাতের দিকে তাকিয়ে বলল, আজকে তো আমাদের থাকার কথা ছিল, হঠাৎ চলে যাচ্ছেন যে? অফিসে জরুরি কিছু কাজ ছিল। আচ্ছা, আপনার কি কোনো কারণে মন খারাপ? না। যেই মানুষটা এত শান্তশিষ্ট থাকে সে আজকে এমন গম্ভীরভাবে কথা বলছে, আর ভিতরে ভিতরে কেমন রাগ আর কষ্ট চেপে রেখেছে মনে হচ্ছে। আমি কি পারবো আমার রোহানের কথাটা রাখতে? আমি কি পারবো প্রীতির জোর করে আমাকে ভালোবাসতে বাধ্য করতে? রোহান কেন দিলি এমন কসম আমায়? তোর প্রীতি যে শুধু তোকে ভালোবাসে, আমাকে নয়। আপনার সাথে একটা কথা ছিল। রাহাত সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলল, কি কথা বলো? জানি না আপনি কি ভাববেন, তবুও আমার বলা জরুরি। প্রীতি কি তাহলে আজকের ওর আর রোহানের ভালোবাসার কথা বলবে? ওর কথা শুনে আমি নিজেকে কষ্টে চেপে রাখতে পারবো? কি কথা বলবা, তাড়াতাড়ি বলো। আসলে রিহার ব্যাপারে কিছু বলতে চাই। আপনি তো আমার চেয়ে ভালো পিয়াস ভাইকে চিনেন, আপনার তো খুব ভালো ফ্রেন্ড। হুম, তো রিহা আর পিয়াস ভাইয়া একে অপরকে ভালোবাসে। পিয়াস ভাইয়া তো কানাডা চলে যাবে, তাই চাইছিল সামনের সপ্তাহে রিয়াকে তার বাড়ির বউ বানিয়ে নিতে। প্রীতির কথা শুনে রাহাত ওর দিকে চোখ বড় বড় করে তাকালো। কি হলো, আপনি এইভাবে তাকাচ্ছেন কেন? রিহাকে বলো পিয়াস যেন কালকে ওর মাকে নিয়ে বাসায় আসে, বিয়ের কথা পাকা করতে। সামনের দিকে তাকিয়ে বলল রাহাত, আমি জানতাম আপনি রাজি হয়ে যাবেন, রিহা শুনলে অনেক খুশি হবে। মুস্কি হেসে বলল প্রীতি, প্রীতি আজ খুব খুশি, কারণ সে পেরেছে চারজন ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য এক করে দিতে। হ্যাঁ, সে আজ তার মা বাবার কাছে নীরব আর নিহার কথাও বলেছে। তার ফ্যামিলি খুব খুশি নিহার মতো মেয়ে ছেলের বউ হিসেবে পাবে জেনে। প্রীতি নিজের ভালোবাসার মানুষকে পায়নি বলে কি হয়েছে? চারজন ভালোবাসার মানুষকে এক করতে পেরেছে ভেবে মনের মধ্যে একরকম শান্তি বিরাজ করতে লাগলো তার। গাড়ি এসে শেখ বাড়ির সামনে থামল। প্রীতি আর রাহাত দরজার কাছে আসতে না আসতেই আফসানা বেগম দৌড়ে আসলেন বড় ছেলের কাছে। কিরে তোরা চলে এলি যে এত তাড়াতাড়ি? তোমাকে খুব মিস করছিলাম তো, তাই চলে এসেছি। মুস্কি হেসে আফসানা বেগমকে জড়িয়ে ধরল প্রীতি। আফসানা বেগম রাহাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, রোহান আসেনি? ও কি সত্যি চলে গেছে? রাহাতের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে ভাইটার জন্য, চিৎকার করে মাকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে তার। তবুও তার বুক ফাটা কষ্টটাকে চেপে রেখে মায়ের উদ্দেশ্যে বলল, মা, ও ঘুরতে গেছে কিছুদিনের জন্য, আমি ওর সাথে ভালোভাবে কথা বলেছি, তুমি কিছু চিন্তা করো না, ওর ঘোরাঘুরি শেষ হলেই চলে আসবে লন্ডন থেকে। যখন আসবে তুমি ওর সাথে কথা বলে নিও। মিথ্যে হাসার অভিনয় করে বলল রাহাত, ঠিক আছে, তোরা রুমে গিয়ে রেস্ট কর। ঠিক আছে মা। প্রীতি আর রাহাত রুমে এসে ফ্রেশ হয়ে নিল, রাহাত রেডি হয়ে নিল। রাহাতকে দেখে প্রীতি বলল, আপনি কোথাও যাচ্ছেন? হুম। কখন আসবেন? আসলে তো দেখ ভাই। এইভাবে কথা বলছেন কেন? জানি না। প্রীতি আর কিছু বলল না রাহাতকে, রুম থেকে বেরিয়ে চলে গেল রাহাত। প্রীতি বারান্দায় দাঁড়িয়ে ভাবতে লাগলো, রোহান লন্ডনকে সত্যিই ঘুরতে গেছে? কারণ তার যতটুকু মনে আছে রোহান একবার বলেছিল ও দেশের বাইরে কোথাও যাওয়া পছন্দ করে না। একবার যখন আমি হানিমুনে সুইজারল্যান্ড যাওয়ার কথা বলেছিলাম তখন সে বলেছিল যে তার আর দেশে বাহিরে কোথাও হানিমুনে যাবে না, রাঙামাটি যাবে। হে আল্লাহ, আমি রোহানকে ভুল বুঝছি না তো? ওর ভালোবাসা যে কখনো আমার কাছে অভিনয় মনে হয়নি, তাহলে কি আমি ভুল বুঝছি আমার রোহানকে? কথাগুলো ভাবতে ভাবতে প্রীতির চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়তে লাগলো। পুরো বিকেল প্রীতি রিহার সাথে কথা বলে কাটিয়ে দিল। রিহা খুব খুশি প্রীতির মুখ থেকে ওর বিয়ের কথা শুনে। অপরদিকে নিহাও খুব খুশি প্রীতিকে ফোন দিয়ে অনেকক্ষণ কথা বলল। রাত 9টা বেজে গেছে কিন্তু রাহাত এখনও বাসায় ফেরেনি। আফসানা বেগম একবার কল দিয়েছিলেন, তখন বলেছিলেন যে অফিসের কাজে ব্যস্ত আছে, তাই প্রীতি আর কল দেয়নি। কিন্তু অনেক রাত হয়ে গেছে তাই প্রীতি বাধ্য হয়ে
অনেকগুলো কল দিল রাহাতকে, কিন্তু রাহাত কল ধরছে না। প্রীতি চিন্তায় পড়ে গেল, কোথায় গেল মানুষটা, কলও ধরছে না, এখনও বাসায়ও ফিরছে না কেন। বারান্দায় দাঁড়িয়ে প্রীতি রাহাতের জন্য অপেক্ষা করতে লাগল। সে রাহাতকে ভালো না বাসুক, কিন্তু রাহাত তো তার স্বামী, আর স্ত্রী হিসেবে স্বামীর জন্য এতটুকু চিন্তা হওয়াটাই স্বাভাবিক। প্রীতি গাড়ির শব্দে নিচে তাকালো। রাহাতের গাড়ি দেখে প্রীতি নিচে গিয়ে দরজা খুলে দিল। বাকি সবাই ঘুমিয়ে আছে। গাড়ি থেকে অচেনা একটা ছেলে বের হয়ে রাহাতকে ধরে ধরে নিয়ে আসলো। প্রীতি অবাক হয়ে তাকিয়ে আছে, রাহাতের কি হলো? ছেলেটা প্রীতির কাছে এসে বলল, ম্যাম আমি স্যারের পিয়ে। স্যারকে আমি কখনো দেখিনি নেশা করতে, কিন্তু স্যার আজকে অনেক বেশি নেশা করেছে। প্রীতি ছেলেটার কথাগুলো শুনে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। এ কি শুনছে সে? রাহাত ড্রিঙ্কস করেছে? কেউ দেখার আগে রাহাতকে রুমে নিয়ে যেতে হবে। প্রীতি আর ছেলেটা মিলে রাহাতকে রুমে এনে শুইয়ে দিল। ছেলেটা চলে গেল। প্রীতি রাহাতের দিকে তাকিয়ে বলতে লাগল, কি হয়েছে আপনার? আপনি এত ড্রিঙ্কস করেছেন কেন রাহাত? আপনার কি কোনো কারণে কষ্ট হচ্ছে? রাহাত প্রীতির কথায় পাত্তা না দিয়ে প্রীতিকে বিছানায় শুইয়ে দিল। প্রীতির উপর নিজের শরীরের পুরো ভর ছেড়ে দিল। প্রীতি চিৎকার করে বলতে লাগল, রাহাত কি করছেন আপনি? প্লিজ আপনার হুশ নেই, ছেড়ে দিন আমায়। জোর করে কোনো কিছু হয় না রাহাত, প্লিজ আমার এত বড় ক্ষতি করবেন না। কিন্তু রাহাত প্রীতির কোনো কথাই শুনল না। নেশার ঘোরে রাহাত প্রীতির মধ্যে ডুব দিল। প্রীতির চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়তে লাগলো। সকালে প্রচণ্ড মাথা ব্যথায় চোখ মেলতে পারছিল না রাহাত। আস্তে আস্তে চোখ খুলে উঠে বসে মাথা চেপে ধরে বসে রইল। হঠাৎ শরীরের দিকে তাকাতেই ভয় তার গা শিউরে উঠল। কতক্ষণ মাথায় হাত দিয়ে কি হয়েছিল রাতে, সে এই অবস্থাতে কেন, মনে করার চেষ্টা করল। মনে হতেই তার ঘৃণা হতে লাগলো নিজের প্রতি। এ কি করলো সে? সে তো জোর করে নয়, সম্মান আর ভালোবাসা দিয়ে প্রীতির মনে নিজের জায়গাটা তৈরি করতে চেয়েছিল। কিন্তু নেশার ঘোরে এ কি করল সে? প্রীতি তো কখনো তাকে ক্ষমা করবে না, বরং ঘৃণা করবে তাকে। কি করে বোঝাবে সে ইচ্ছে করে এমন করেনি? কথাগুলো ভাবতেই রাহাতের মাথাটা আরও ঝিমঝিম করতে লাগলো। হঠাৎ আবারও খেয়াল হলো প্রীতি কোথায়। ও বিছানায় নেই, নিচে যায়নি তো, নাকি আমার ঘৃণা করে আমাকে ছেড়ে চলে গেছে। কথাগুলো ভাবতে ভাবতে রাহাত গায়ে একটা টি শার্ট জড়িয়ে প্রীতিকে খুঁজতে যাবে। তখন সে ভাবলো আগে একবার বারান্দায় দেখে নেই। রাহাত বারান্দায় গিয়ে দেখল প্রীতি শরীরে কাপড় জড়িয়ে হাঁটু গেড়ে বসে কান্না করছে। প্রীতির এই অবস্থা দেখে রাহাতের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। রাহাত প্রীতির পাশে বসে আলতো করে প্রীতির হাত ধরল। রাহাতের হাতের স্পর্শ পেতেই প্রীতি এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে ঘৃণার চোখে রাহাতের দিকে তাকিয়ে বলতে শুরু করল, তার সাহস হলো কি করে আমার সাথে এমন করার? স্বামী হয়েছেন বলে নিজের অধিকারটা জোর করে খাটিয়ে নিলেন, দেখিয়ে দিলেন নেশার ঘোরে নিজের হিংস্র চেহারাটা। অনেক সম্মান করতাম আপনাকে, আজকে থেকে ঘৃণা করি, চিৎকার করে কথাগুলো বলল প্রীতি। রাহাত প্রীতির কথাগুলো শুনে সেখানে চুপ করে বসে রইল, আর কিছু বলল না। আমাকে এতটুকু বুঝলা প্রীতি? কি বললা তুমি, আমার হিংস্র চেহারা? আসলে কি আমার হিংস্র চেহারা আছে? আমি তো তোমার মনে জায়গা করতে চেয়েছিলাম, কিন্তু নেশার ঘরে। পারলে ক্ষমা করে দিও আমায়, আজ থেকে তোমার ধারে কাছেও ঘেঁষব না আমি। কথাগুলো বলে চোখের জল মুছতে মুছতে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল রাহাত। ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। কেন রোহান, আমার সাথেই কেন এমন হলো ভাই? আমি যে তোর প্রীতির কাছে আজ হিংস্র হয়ে উঠলাম, পারবো না তোর মরে যাওয়া নিজের চোখের সামনে দেখতে। আমি আজই বড় ডাক্তারদের সাথে যোগাযোগ করব, তোর বাঁচতেই হবে প্রীতির জন্য। তোদের দুজনের মাঝে আমার আসা ঠিক হয়নি, আর আজ যা হলো। আর কিছু ভাবতে পারছে না রাহাত, ফ্রেশ হয়ে নিচে চলে গেল। প্রীতিও ফ্রেশ হয়ে নিচে এলো। বাড়িতে পিয়াস আর ওর মা বাবা এসেছে রিহার বিয়ের কথা বলতে। আজ খুব চুপ হয়ে আছে প্রীতি, কারো সাথে কোনো কথা বলছে না। তা দেখে প্রীতির শাশুড়ি প্রীতিকে শরীর খারাপ কিনা জিজ্ঞেস করল। প্রীতি মাথা নেড়ে বলল সে ঠিক আছে। রিহার আর পিয়াসের বিয়ে ঠিক হলো সামনের সপ্তাহে। শেখ বাড়ির সবাই খুব খুশি আজ,
একমাত্র মেয়ের বিয়ে খুব বড় করে আয়োজন করতে হবে। সারাদিন রাহাত প্রীতির সামনেও আসেনি। রিহার সাথেই প্রীতির সারাটা দিন কেটেছে। প্রীতি এখন আর হাসি খুশি থাকে না, কেমন যেন চুপসে হয়ে গেছে। সেদিনের পর থেকে রাহাতও প্রীতির সামনে আসে না, আর রাতে আসলেও প্রীতুর সাথে কোনো কথা বলে না। কেমন যেন নিজের প্রতি খুব ঘৃণা আর রাগ হয় তার। তবুও দূর থেকে প্রীতির চাওয়া পাওয়া সব কিছুর খেয়াল রাখে সে। দেখতে দেখতে রিহার গায়ে হলুদের দিন চলে আসলো। আজ রিহার গায়ে হলুদ পুরো শেখ বাড়ি খুব সুন্দর করে আর জাঁকজমকভাবে সাজানো হয়েছে। একমাত্র বোনের বিয়ে, তাই রোহানও আসছে আজ লন্ডন থেকে। সন্ধ্যার দিকে পার্লারের লোক এসে রিহাকে খুব সুন্দরভাবে সাজানো হলো। খুব কিউট লাগছে রিহাকে। প্রীতি এসে রিহাকে দেখে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। প্রীতিকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রিহা বলতে লাগলো, ভাবি এইভাবে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমাকে সুন্দর লাগছে না? না, একদম পেতনি লাগছে, তাই না? পেতনিকে তো পেতনি লাগবে। রোহানের গলার আওয়াজ শুনে রিহা আর প্রীতি দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। রিহা দৌড়ে গিয়ে রোহানকে জড়িয়ে ধরল। ভাইয়া তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। আমার একমাত্র বোনের বিয়ে, আমি কি না এসে থাকতে পারি? একদমই না, হি করে হেসে দিল রিহা। আচ্ছা ভাইয়া দেখো না, আমাকে কি পেতনির মতো লাগছে? কে বলেছে? রোহান শেখ বলেছে। রোহান শেখটা আবার কে? এই যে আমি যাকে জড়িয়ে ধরে আছি সে। একই অবস্থা হয়েছে রোহানের। ওকে এমন দেখাচ্ছে কেন? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, অনেক শুকিয়ে গেছে ও, আর কেমন যেন অসুস্থ দেখাচ্ছে ওকে। আচ্ছা ওর কি শরীর খারাপ? আমি কি ওকে একবার জিজ্ঞেস করব? ভাবি, রিহার ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে আসলো প্রীতি। হ্যাঁ বলো। কি ভাবছো? কিছু না। দেখো না ভাইয়া আমাকে পেতনি বলছে। তুমি জানো আমি মুখে হাত দিয়ে দাঁড়িয়েছিলাম কেন? কেন ভাবি? কারণ তোমাকে এত কিউট লাগছে যে আমি তোমার প্রেমে পড়ে গেছি, ছেলে হলে উঠিয়ে নিয়ে বিয়ে করে ফেলতাম। প্রীতির কথা শুনে রিহা আর রোহান হেসে দিল। প্রীতি রুম থেকে বেরিয়ে যেতে নিলে রোহান প্রীতিকে ডাক দিল। রোহানের ডাকে থমকে গেল প্রীতি। এতদিন পরে তার রোহান তাকে নাম ধরে ডেকেছে। প্রীতি রোহানের দিকে না ফিরে বলল, হুম বলেন। কেমন আছো প্রীতি? দেখতেই তো পাচ্ছেন। আমি কেমন আছি জিজ্ঞেস করবো না? হুম কেমন আছেন? এই তো ভালো, খুব ভালো আছি, খুব বেশি ভালো আছি। তোমার কাছে কিছু চাই? আমার কাছে থেকে আরো কিছু কেড়ে নেওয়ার জিনিস আছে আপনার রোহান শেখ? আসলে প্রীতি আমি চাই তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার ক্ষমা না পেলে যে মোহের শান্তি পাবো না আমি। কথাটা বলে রোহান চলে গেল। এতক্ষণ দূর থেকে আড়ালে রোহান আর প্রীতির বলা কথাগুলো শুনল রাহাত, আর অপরদিকে দরজার কাছে দাঁড়িয়ে রিহা। আল্লাহ আমার দুই ভাইয়ের কষ্ট তুমি দূর করে দাও, আর প্রীতি ভাবি খুব ভালো মেয়ে, ওকে আর কষ্ট পেতে দিও না আল্লাহ। প্রীতি রুমে এসে রোহানের কথাগুলো ভাবতে লাগলো। কি বললো রোহান? আমার ক্ষমা না পেলে মরেও শান্তি পাবে না? হে আল্লাহ রোহানের কিছু হয়নি তো? না না, একে আজে বাজে কথা ভাবছি আমি। রোহান আমাকে যতই কষ্ট দিক না কেন, তুমি ওকে সব সময় সুস্থ রেখো। কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে একটা শাড়ি নিয়ে রেডি হয়ে নিল প্রীতি। সব ছেলেরা বেগুনি কালারের পাঞ্জাবি পরেছে, আর মেয়েরা কাঁচা হলুদের মধ্যে বেগুনি পাড়ের জামদানি কাপড়। আজ আবার প্রীতি রাহাত আর রোহানের বেগুনি পরে সেজেছে। রেডি হয়ে রিহাকে সাথে নিয়ে নিচে নেমে এলো সে। দুই ভাই দুই হাত দিয়ে বোনকে ধরে নিয়ে স্টেজে বসালো। এক একে সবাই রিহাকে হলুদ লাগালো। রাহাত একটু পরপর প্রীতির দিকে তাকাচ্ছে আর রোহানের দিকে। রাহাত আজ শুধু ভাবছে যেভাবেই হোক প্রীতি আর রোহানকে এক করে দিয়ে বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে হবে তার। অপরদিকে রোহান দূর থেকে প্রীতির প্রতিটা মুহূর্ত ক্যামেরা বন্দি করছে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, সবাই প্রীতিকে রিয়্যাক্ট করতে লাগলো নাচার জন্য। রিহা একবার নিহার কাছে শুনেছিল প্রীতি নাকি খুব ভালো নাচতে পারে, একবার ফার্স্টও হয়েছিল নাচে।
রিহার রিকোয়েস্ট প্রীতি ফেলতে পারেনি। শরীর আর মন দুইটা খারাপ হওয়া সত্ত্বেও সে নাচল। নাচ শেষে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল প্রীতি। রাহাত আর রোহান দুজনেই এগিয়ে আসলো প্রীতিকে ধরার জন্য। রোহান সাথে সাথে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে গেল প্রীতিকে। রাহাত ডাক্তারকে ফোন দিল। রোহানের পেছনে পেছনে সবাই রুমে গেল। হঠাৎ কি হয়ে গেল মেয়েটার, এইসব ভেবে সবাই কেমন যেন ভয় পেয়ে গেল। কিন্তু ডাক্তারের বলা কথা শুনে থমকে গেল তিনটা মানুষ। সবাই অনেক খুশি, কিন্তু প্রীতি বুঝে উঠতে পারছে না সে কি খুশি হবে নাকি কষ্ট পাবে। রাহাতের বাচ্চার মা হতে যাচ্ছে সে। মা হওয়ার কথা শুনলে প্রতিটা মেয়েই খুশি হয়, প্রীতিরও হচ্ছে, কিন্তু মনের মধ্যে কোথায় যেন খুব ঘৃণা হচ্ছে। রাহাত বাবা হওয়ার খুশি অনুভব হচ্ছে, কিন্তু নিজের প্রতি খুব রাগ হচ্ছে তার। এ কি করল সে, কিভাবে এখন রোহানের সামনে মুখ দেখাবে সে। অপরদিকে রোহান চোখের জল মুছে রাহাতকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, থ্যাংকস ভাই, আমার প্রীতিকে এইভাবে ভালো রেখো সব সময়। আমার প্রীতি এখন তোমার বাচ্চার মা হতে যাচ্ছে, ও এখন পরিপূর্ণভাবে তোমার। সরি রোহান। সরি বলবো না একদম, আজ আমি খুব খুশি, আমি চাচ্চু হব আর তুমি বাবা। একটা কথা ছিল, আমার রাগবি তো? বলো। তুই অপারেশন করানোর জন্য রাজি হয়ে যা, আমার বিশ্বাস তুই ভালো হয়ে যাবি। আমি বড় ডাক্তারদের সাথে কথা বলে রেখেছি, প্লিজ রাজি হয়ে যা তুই। ঠিক আছে, কবে অপারেশনের ডেট? আমি ডাক্তারদের সাথে কথা বলে সব জানাবো। ওকে। প্রীতি অজান্তেই নিজের পেটে হাত রেখে বলছে, এতদিন রোহান শেখকে ভালোবেসে বেঁচেছি, আজ তোকে ভালোবেসে বাঁচব। পরের দিন খুব ধুমধামভাবে রিহা আর পিয়াসের বিয়ে সম্পন্ন হল। বিদায়ের সময় রিহা খুব কেঁদেছিল তার দুই ভাই আর ভাবিকে জড়িয়ে। এক মাস পর পুরো শেখ বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। এক মাস আগেও কত হাসি খুশি মেতেছিল পুরো শেখ পরিবার, শেখ বাড়ি ও প্রীতির বাবার পরিবার, সব মানুষ আজ হসপিটালে। আফসানা বেগম কেঁদেই যাচ্ছে, কারো আজ কাউকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। শেখ বাড়ির দুই ছেলে রোহান আর রাহাত আজ মৃত্যুর সাথে লড়াই করছে। প্রীতি হাসপাতালের একটা বেঞ্চে বসে আছে পাথরের মতো। আজ সে পাথর হয়ে গিয়েছে, সে আজ বুঝতে পেরেছে কেন রোহান তাকে রাহাতের হাতে তুলে দিয়েছিল। কিন্তু সে দিনের পর দিন রোহানকে ভুল বুঝেছে, আজ খুব ঘৃণা হচ্ছে তার নিজের প্রতি। নিহা সেই কখন থেকে প্রীতিকে ডাকছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই তার। আজ বিকেলে যখন রোহান ড্রয়িং রুমে বসে সবার সাথে আড্ডা দিচ্ছিল, তখন সে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। সবাই রীতিমতো ভয় পেয়ে যায় রোহানের এই অবস্থা দেখে। রাহাত সাথে সাথে ডাক্তারকে ফোন দিয়ে বলল। তখন ডাক্তার জানালো রোহানকে অপারেশন না করলে রোহান বাঁচবে না আর। অপারেশন না করলেও বাঁচার চান্স আছে কিনা সেটা অপারেশন করানোর পরই বোঝা যাবে। ততক্ষণে বাসার সবাই জেনে গেল রোহানের ব্রেন টিউমার অনেক আগে থেকেই, কিন্তু সে কাউকে জানায়নি। প্রীতি রোহানের এই অবস্থা দেখে সবার সামনে কান্নায় ভেঙে পড়ল। রাহাত প্রীতিকে সামলে নিয়ে রোহানকে নিয়ে হসপিটালে গেল। বাড়ির সবাই রাহাতের সাথে হসপিটালে আসলো। প্রীতি নিহাকে জড়িয়ে ধরে কাঁদছে শুধু। নিহা অনেক বুঝালো প্রীতিকে যে এই অবস্থায় কান্না করলে এইভাবে শরীর খারাপ হবে, কিন্তু প্রীতির রোহানের এই অবস্থা সহ্য হচ্ছিল না, খুব কষ্ট হচ্ছিল তার। রাহাত হসপিটাল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে কোথাও যেন চলে গেল। নিজের কষ্ট চেপে রাখতে পারছিল না রাহাত। একটা জায়গায় নীরবে কতক্ষণ বসে আবার হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, চিন্তিত হয়ে গাড়ি চালানোর কারণে ট্রাকের সাথে ধাক্কা খেল তার গাড়ি, আর আজ সেও লড়াই করছে মৃত্যুর সাথে। একজন নার্স ওটি থেকে বেরিয়ে আসলো। নার্সকে দেখে আফসানা বেগম গিয়ে দাঁড়িয়ে বলল, আমার বড় ছেলের কি অবস্থা? ম্যাম, এখনো কিছু বলা যাচ্ছে না, ওনার অবস্থা খুব খারাপ, আর এখন ওনাকে ক্যাবিনে শিফট করা হবে। কিছুক্ষণ পর রাহাতকে ক্যাবিনে শিফট করা হলো। দুই ভাইয়ের এই অবস্থার কথা শুনে রিহা ছুটে আসলো হসপিটালে। মাকে জড়িয়ে ধরে কাঁদছে সে। হঠাৎ সে প্রীতির কাছে গিয়ে বসলো। ভাবি? প্রীতি একটুও নড়ছে না। রোহান আর রাহাতের এই অবস্থা দেখে একদম পাথরের মতো হয়ে গেছে সে। রিহা প্রীতিকে ধরে ঝাঁকিয়ে বলল, এইটা নাও, রোহান ভাইয়া দিতে বলেছিল তোমাকে। আমি তোমার আর রোহান ভাইয়ের ব্যাপারে সব কিছু জানি ভাবি। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, একদিকে তোমার ভালোবাসার মানুষ,
আর একদিকে তোমার স্বামী। প্লিজ তুমি নিজেকে শক্ত করো ভাবি। কথাগুলো বলে রিহা কেঁদে দিল। প্রীতি কাগজটা হাতে নিয়ে খুলে পড়তে লাগলো। হে কলিজা, কলিজা বললে ভুল হবে, আমার পুরো লাইফটাই যে তুমি, মাফ করে দিও আমাকে, আমি অনেক কষ্ট দিয়েছি, আমার ভাবি হতে বাধ্য করেছি তোমাকে, কিন্তু বিশ্বাস করো আমি যা করেছি সব তোমার ভালোর জন্য করেছি, আর রাত ভাইয়া তোমাকে সবসময় ভালো রাখবে, আগলে রাখার চেষ্টা করেছে, কখনো তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করেনি রাত ভাইয়া। আমি ভাইয়াকে বলেছি তোমাকে যেন জোর করে হলো ওনাকে ভালোবাসতে বাধ্য করে, আমি চাই না তুমি সারাটা জীবন আমাকে ভালোবেসে কষ্ট পাও, আমি চাই তুমি রাত ভাইয়ের সাথে যেন সুখে থাকো সারা জীবন, আমার অনিশ্চিত জীবনে তোমাকে জড়িয়ে কষ্ট দিতে চাইনি আমি, যেদিন থেকে জেনেছি আমি আর বাঁচব না সেই দিন থেকে, আস্তে আস্তে তোমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি, আমাকে ঘৃণা করতে বাধ্য করেছি, আর নাজিবার সাথে আমার বিয়ের মিথ্যে অভিনয় করেছি, নাজিবা আমাকে সাহায্য করেছে তোমাকে দূরে সরানোর জন্য, রিয়া সব কিছু জেনে ফেলেছিল, ওর কাছে আমি কাগজটা দিয়েই বলেছিলাম এইটা যেন এক মাস পর তোমার হাতে দেয়, আমি আর থাকবো না তোমাদের মাঝে, কিন্তু কিছু স্মৃতি হয়ে থাকবে এই আজীবন, প্লিজ রাত ভাইকে কষ্ট দিও না, ভালো থেকে সারা জীবন। লেখাগুলো পড়ে প্রীতি কাগজটা বুকে নিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। রিহার নিহার দিকে তাকিয়ে বলতে লাগলো, কেন বুঝলাম না আমি রোহানকে, কেন ভুল বুঝলাম আমি রাহাতকে, একজনকেও বুঝতে পারলাম না আমি, কারো ভালোবেসে পাওয়ার অধিকার নেই আমার। রিহা প্রীতিকে পানি খাইয়ে দিল। প্রীতির শরীর অনেক খারাপ হয়ে গেছে। আফসানা বেগম প্রীতির দিকে তাকিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, মেয়েটা কত কষ্ট পেয়েছে কিন্তু কখনো মুখ ফুটে কিছু বলেনি, আজ ও কত কষ্ট সহ্য করছে, আল্লাহ কেন আমার এই দুই ছেলেকে আজ এমন অবস্থায় এনেছে, আমার ছেলে দুইটা চোখের সামনে আজ মৃত্যুর সাথে পড়ছে। বেগম প্রীতির দিকে তাকিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো। কিছুক্ষণ পর একজন নার্স এসে বলল রাহাত সবাইকে কেবিনে ডাকছে। সবাই কেবিনে গিয়ে রাহাতের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। রাহাত তার মায়ের হাতটা ধরে বলল, রোহানের কি অবস্থা? এখনো ডাক্তাররা ওটি থেকে বের হয়ে আসেনি। তুমি কেঁদো না মা, আমি রোহান দুইজনই ভালো হয়ে যাব খুব তাড়াতাড়ি। আফসানা বেগম আঁচলে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। রাহাত প্রীতির দিকে তাকিয়ে বলল, একটু কাছে এসে বসবে? প্রীতি রাহাতের কাছে গিয়ে বলতে লাগলো, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি না বুঝে অনেক কিছু বলেছি, অনেক কষ্ট দিয়েছি, অনেক খারাপ ব্যবহার করেছি, আপনি সুস্থ হয়ে ফিরুন, আর কখনো আমি এমন করব না। তুমিও আমাকে ওই রাতের জন্য ক্ষমা করে দিও, আর নিজের খেয়াল রেখো, কান্না করলে তোমার আর আমার সন্তানের ক্ষতি হবে। আমি জানি আপনি ইচ্ছে করে করেননি, আপনি সুস্থ হয়ে আসুন, এইসব নিয়ে পরে কথা হবে। সবাই একটু বাইরে যাবে, আমার বাবা আর মার সাথে কিছু কথা আছে। সবাই বাইরে চলে আসলো। অপরদিকে ডাক্তার ওটি থেকে বেরিয়ে এসে বলল রোহানের অবস্থা খুব খারাপ, রোহানের বাঁচার চান্স খুবই কম। ডাক্তারের কথা শুনে প্রীতি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ল। 5 বছর পর কবরস্থানে একটি কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছে একটা ছেলে। দৌড়ে এসে একটা বাচ্চা ছেলে পেছন থেকে ছেলেটাকে জড়িয়ে ধরল বাবাই বলে। ছেলেটা বাচ্চাটার দিকে ফিরে বাচ্চাটাকে জড়িয়ে ধরল, তারপর বাচ্চাটার কপালে গালে অনবরত কিস করতে লাগলো। বাচ্চাটা ছেলেটার দিকে তাকিয়ে বলল, আচ্ছা বাবাই, তুমি সবসময় এখানে আসো কেন? এখানে তোমার আমার আপন একজন মানুষই ঘুমিয়ে আছে, যে আমাদের খুব ভালোবাসত, আমাদের ভালোবেসে নিজের ভালোবাসা চিন্তা করেনি কখনো। আমাদের ভালোবাসত বাবাই? তোমার মাম্মাকে আমাকে খুব ভালোবাসত, এই মানুষটা তোমাকেও। আচ্ছা বাবাই, উনি এইখানে ঘুমিয়ে থাকেন কেন? আমাদের সাথে দাদা দাদুর সাথে বাসা থাকে না কেন? উনি আর আমাদের সাথে থাকতে পারবে না বাবা, উনি এখানেই ঘুমিয়ে থাকবে সব সময়। ও বাবা, উনি আমার কে হয়? ছেলেটা আচমকা বলে উঠল, বাবা হয়? তারপর হাত দিয়ে নিজের চোখের জল মুছে নিল। বাবাই, তুমি তো আমার বাবা, তাহলে উনি আমার বাবা হয় কিভাবে? উনিও তোমার বাবা হয়, বড় বাবা। বড় বাবাই? আচ্ছা তুমি কার সাথে এসেছো এখানে? মাম্মা নিয়ে এসেছে, ওই দেখো মামা দাঁড়িয়ে আছে।
প্রীতি লাল কালারের একটা শাড়ি পরে আছে। তাকে একদম পরীর মতো লাগছে আজ। রোহান আর রাহাতের বেগুনি পরী আজ লাল শাড়ি পরেছে। ছেলেটা বাচ্চা ছেলেটাকে কোলে তুলে নিয়ে প্রীতির দিকে এগিয়ে আসলো। রিহাবকে তুমি এইখানে কেন নিয়ে আসছো প্রীতি? রিহাব খুব জেদ করছিল আপনার কাছে আসার জন্য রোহান শেখ। রিহাব শেখটা আপনার মতোই জেদি হয়েছে, আর রাহাত শেখের মতো হয়েছে দেখতে একদম। কথাটা বলার সময় প্রীতির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। রোহান রিহাবকে গাড়িতে বসিয়ে প্রীতিকে নিজের বুকের সাথে চেপে ধরল। কাঁদছো কেন? তোমাকে কাঁদতে দেখলে আমার একদম ভালো লাগে না। এমনিতেই আমার কারণে 5 বছর আগে খুব কষ্ট পেয়েছ। রাহাত ভাই আজ আমার জন্য না ফেরে দেশে চলে গেল। শেষবারের মতো একটু কথা বলতে পারলাম না ভাইটার সাথে। তোমার কোনো দোষ নেই রোহান, প্লিজ নিজেকে আর কখনো দোষী মনে করবে না। গাড়িতে বসো। রোহান প্রীতি রিহাবকে নিয়ে পার্কে আসলো। রিহাব অন্য বাচ্চাদের সাথে খেলা শুরু করলো। প্রীতি আর রোহান একটা বেঞ্চে বসলো। প্রীতি রোহানের কাঁধে মাথা রেখে বসলো। রোহান রিহাবের দিকে তাকিয়ে বলল, প্রীতি। রিহাব একদম রাহাত ভাইয়ের প্রতিচ্ছবি, তাই না? আচ্ছা, রিহাব যদি কখনো জানতে পারে আমি ওর আসল বাবাই না? এমন কখনো হবে না, তুমি আসল বাবাই। ও যখন বুঝতে শিখবে তখন আমরা ওকে সব খুলে বলবো। আমার বিশ্বাস ও তোমাকেই বাবাই বলবে তখন। আমি যদি সেদিন মরে যেতাম? আর কখনো এমন বলবা না রোহান। রাহাতের প্রতি অনেক সম্মান ছিল আমার, কিন্তু আমি ওনাকে ভুল বুঝলাম। আজও খুব ঘৃণা হয় নিজের প্রতি। রাহাতের মনটা বুঝতে পারিনি, কিন্তু তিনি মনের মধ্যে সম্মানের স্থানে থাকবে আজীবন। 5 বছর আগে সেদিন হাসপাতালে প্রীতি চোখ খুলে নিজের হাতের মুঠোয় রোহানের হাতটা দেখতে পেল। দেখলো রোহান বেডে শুয়ে আছে তার হাতটা ধরে। প্রীতি রোহানের দিকে তাকিয়ে দেখলো রোহান চোখ বন্ধ করে রেখেছে। তারপর সামনে তাকিয়ে দেখলো নিহা দাঁড়িয়ে আছে। প্রীতি নেহা বলে ডাকতে যাবে, তখন নেহা হাত দিয়ে ইশারা দিয়ে বলল চুপ থাকতে। তারপর আলতো করে রোহানের হাত থেকে প্রীতির হাত ছাড়িয়ে নিয়ে প্রীতিকে বাইরে নিয়ে আসলো নিহা। চল। কোথায়? রাহাতের কাছে। রাহাতের কি অবস্থা? আগে তুই চল আমার সাথে। নিহা প্রীতিকে নিয়ে রাহাতের ক্যাবিনে আসলো। প্রীতি রাহাতের ক্যাবিনে ঢুকে অবাক হয়ে গেল। সবার দিকে তাকিয়ে দেখতে লাগলো সবার চোখে জল। রাহাতের মুখটা সাদা কাপড় দিয়ে ঢাকা। প্রীতি নিহার দিকে তাকিয়ে বলল, নিহা? রাহাত ভাইয়ার নেই প্রীতি। কথাটা বলে কেঁদে দিল নিহা। রোহান ভাইয়া বেঁচে আছে, কিন্তু উনি রাহাত ভাইয়ের ব্যাপারে এখনো কিছু জানে না। তুই যখন হুশ ছিলি তখন রোহান ভাইয়ের একবার হুশ ফিরেছিল। তাকে এই অবস্থা দেখে উনি হাইপার হয়ে যাচ্ছিল। তোর হাতটা নিজের হাতের মুঠোয় নেয় তখন। 2 দিন পর রোহানকে বাড়িতে আনা হয়। তখন সে রাহাতের ব্যাপারে জানতে পেরে নিজেকে দোষী করতে লাগলো। রাহাতের মৃত্যুর জন্য সবাই তাকে অনেক বোঝালো। 2 দিন ধরে প্রীতি নিজেকে রুমে বন্দী করে রেখেছে। আফসানা বেগম রোহানের প্রীতি আর পরিবারের বাকি সবার সামনে রোহানকে বলল, তুই কি তোর ভাইয়ের বলা শেষ কথাটা রাখবি রোহান? কি কথা মা? রাহাত মৃত্যুর আগে আমাকে আর তোর বাবাকে বলে গিয়েছে, ওর মৃত্যুর পরে যেন তোর হাত প্রীতির হাতটাতে তুলে দেই। তুই প্রীতিকে বিয়ে কর বাবা, আমরা সবাই চাই তোরা দুজনে একসাথে যেন সুখে থাকতে পারিস। রোহানের ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে আসলো প্রীতি। সন্ধ্যার দিকে বাসায় ফিরলো ওরা 3 জন। সদর দরজা দিয়ে ঢুকতে না ঢুকতেই সবাই এসে ওদের মুখে স্প্রে করতে লাগলো। চারদিকে তাকিয়ে দেখলো পুরো বাড়ি বেলুন দিয়ে সাজানো, আর দেয়ালে বড় করে লেখা হ্যাপি অ্যানিভার্সারি। প্রীতি আর রোহান 2 জন অবাক হয়ে তাকিয়ে আছে সবার দিকে। রিহা আর নিহা এসে বলল, সারপ্রাইজ, এত কিছু সব তোর পিচ্ছি ছেলেটার জন্য পেরেছি। প্রীতি বুঝতে পারল রিহাব কেন আজ ঘুরতে যাওয়ার জন্য জেদ করেছিল। সবাই মিলে প্রীতি আর রোহানকে উইশ করল। অনুষ্ঠান শেষে প্রীতি রুমে এসে শুয়ে পড়ল। রোহান প্রীতির পাশে শুয়ে প্রীতিকে জড়িয়ে ধরল। এই কি করছো? রিহাব চলে আসবে তো। আসবে না, ওর মা আর বাবার সাথে ঘুমাবে আজ।
আজ আমি ঘুমাবো, সরো আমার উপর থেকে। জি না, দুষ্টু হাসি দিয়ে বলল রোহান। মানে? মনে হলো আজ তোমার আমার মাঝে আর কোনো দূরত্ব থাকবে না। 5 বছর আগে যেই দূরত্ব ছিল সব দূরত্ব কেটে যাবে আজ। আজ আমাদের মাঝে কোনো দূরত্ব নয়, থাকবে শুধু ভালোবাসা।